ॐ या कुन्देन्दु तुषारहारधबला या शुभ्रवस्त्रावृता या वीणावरदण्डमण्डितकरा या श्वेतपद्मासना या ब्रह्माच्युतशङ्करप्रभृतिभिर्देवैः सदा वन्दिता सा पातु सरस्वती भगवती निःशेषजाड्यापहा शुक्लम् ब्रह्मविचारसारपरमाम् आद्यां जगद्व्यापिनीं वीणा पुस्तकधारिणीमभयदाम् जाड्यान्धकारापहाम् हस्ति स्फाटिकमालिकाम् विदधतीम् पद्मासने संस्थिताम् वन्दे ताम् परमेश्वरीम् भगवतीम् প্রদাম আচ্ছা গত ক্লাসে আমাদের আহ আমরা আশা করি বাচ্চ পরিবর্তনের শেখার জন্য কর্তৃ মোটামুটি শিখেছিলাম হম গত ক্লাসে আশা করি কর্তৃ বাচ্চ শিখেছিলাম তাই তো চিত্রিতা মহোদয় গত ক্লাসে কর্তৃবাচ্য হয়েছিল তো আচ্ছা তো কর্তৃবাচ্যে আমি কিছু কাজ দিয়েছিলাম ছবি কিছু ক্রিয়াপদ কিছু শব্দ এগুলো আমি পিডিএফ পাঠিয়েছিলাম ওগুলো দেখে মোটামুটি শব্দ দেখে দশটা বাক্য লিখতে বলেছিলাম কেউ কেউ করে পাঠিয়েছেন কিন্তু অনেকেই করে পাঠাননি ওইগুলো অভ্যেস করলে তো আপনারাই তাড়াতাড়ি বুঝতে পারবেন তো ওগুলো একটু অভ্যেস করা দরকার ছিল সিম্পল আমরা যেটা আগের ক্লাসে লাস্ট শিখেছিলাম যে কর্তা থাকবে তারপরে একটা কর্ম থাকবে তারপর একটা ক্রিয়াপদ কর্তা কর্ম ক্রিয়া এই সামান্য যে প্রসেস এই প্রসেসে দশটা বাক্য লিখে আনার জন্য আগের ক্লাসে আমরা দেখেছিলাম তো লিখে নি একটু তাহলে সেগুলো অভ্যেস করে নি আমরা শিখেছিলাম আগের ক্লাসে বাক্য পরিবর্তন বাচ্য পরিবর্তন বলতে বাচ্চ্য বলতে বলার ভঙ্গি তো ইংলিশে যেমন আমরা অ্যাক্টিভ প্যাসিভ শিখি সেই রকম এখানে আমাদের বাচ্য পরিবর্তন তিনটে বাচ্য আছে কর্তৃবাচ্য কর্মবাচ্য এবং ভাববাচ্য কর্তৃবাচ্য মানে যেখানে কর্তার প্রাধান্য কর্মবাচ্য মানে যেখানে কর্মের প্রাধান্য ভাব মানে যেখানে ভাব ভাবের প্রাধান্য ভাব বলতে ক্রিয়া যেখানে ক্রিয়ার প্রাধান্য সেটা হচ্ছে ভাব তো সেখানে আমরা প্রথম শিখেছিলাম আগের ক্লাসে শিখেছিলাম তো কর্তৃবাচ্যের নিয়মটা কি ছিল নিয়মটা তিনটে নিয়ম আমরা বলেছিলাম কারণ মনে আছে কি কর্তৃ বাচ্চার সামান্যভাবে যে তিনটে নিয়ম আমরা শিখেছিলাম কেউ মনে করতে পারবে হ্যাঁ বলুন কর্তায় প্রথম বিভক্তি হবে কর্মে হবে দ্বিতীয় আর কর্তাকে অনুসরণ করে হবে ক্রিয়াপদ আর ধাতুর সঙ্গে অযোগ করে তার সঙ্গে বিভক্তি লাগিয়ে তৈরি হবে বেশ একদম ঠিক যে আমরা বলেছিলাম কর্তায় হবে প্রথম বিভক্তি কর্মে হবে দ্বিতীয় বিভক্তি এবং যেটি ক্রিয়াপদ সেটি কর্তাকে অনুসরণ করে চলবে এই হচ্ছে তিনটা নিয়ম হয়ে গেল আর ক্রিয়াপদটি কিভাবে তৈরি হবে তাই জন্য আমরা কি বলেছিলাম মূল ধাতু তার সাথে অযোগ করতে হবে মূল ধাতু অযোগ করে তার সাথে তিন বিভক্তি যেমন মূল ধাতু পঠ তার সাথে অ তার সাথে তিন বিভক্তি পঠতি তারপরে চল অতি চলতি এরকম আমরা শিখেছিলাম তিনটে নিয়ম তো কর্তায় প্রথমা বিভক্তি কর্মে দ্বিতীয় বিভক্তি ক্রিয়াপদ কর্তাকে অনুসরণ করে চলবে ক্রিয়াপদ কিভাবে তৈরি হবে মূল ধাতু তার সাথে অ তার সাথে তিন বিভক্তি উদাহরণে আমরা দেখেছিলাম রামহ বেদম নরহ গ্রন্থম লিখতি শিষ্য মন্ত্রম জপতি তাহলে এই সব জায়গায় আমরা দেখতে পাচ্ছি কর্তায় প্রথম বিভক্তি কর্মে দ্বিতীয় বিভক্তি এবং কর্তাকে অনুসরণ করে ক্রিয়াপদ হয়েছে তো প্রথম যে উদাহরণ রামাহা বেদম পঠতি এখানে আমাদের এই কর্তৃবাচ্যের নিয়ম গুলো ঠিকঠাক লেগেছে কিনা নিয়ম ঠিকানে এখানে সমন্বয় হয়েছে কিনা তো একজন বর্ণনা করুন অঙ্কনা মহোদয়া যদি বলতে পারেন বলুন তো আমাদের প্রথম যে উদাহরণ রামাহা বেদম পঠতি এখানে আমাদের যে নিয়ম নিয়মটা এখানে খাটছে কিনা লাগছে কিনা ঠিকঠাক নিয়মটা খেটেছে কিনা সেটা দেখিয়ে দিতে হবে হ্যাঁ স্যার করছি কারণ কর্তায় প্রথমা রামহার রামের রাম শব্দের প্রথমার এক বচনের রূপ তারপর বেদাম বে হচ্ছে বেদ দহা শব্দে শব্দের আহ এক বচনের রূপ আর যেহেতু রাম হচ্ছে প্রথম পুরুষ সেই জন্য পট ধাতুর যেটা প্রথম পুরুষের এক বচন পটতি সেটা ব্যবহার হয়েছে তাই তিনটে নিয়মই এখানে সঠিকভাবে পালন হয়েছে আচ্ছা আর পটতিটা কিভাবে তৈরি হয়েছে পট যুক্ত অ যুক্ত তিং ধাতু আর এটা প্রথম তিন বিভক্তি হ্যাঁ তিন বিভক্তি আর এটা প্রথম পুরুষের এক বচনে রয়েছে বেশ সেই জন্য হয়ে গেল পটতি ওকে আহ এরপরে আর হচ্ছে রুদ্রনাথ মহোদয় আপনি দ্বিতীয় উদাহরণটা বলুন দ্বিতীয় উদাহরণটায় নিয়মগুলো গুলো লাগিয়ে দিন নারাহা গ্রন্থাম লেখাতে মানে প্রথমে আহ সাবজেক্ট হচ্ছে নারাহা ওর প্রথম বিভক্তি লেগেছে এরপর প্রথম এক একে উদ মানে একে কেন্দ্র করেই ক্রিয়াপদটি আর কি আমরা মানে মানে অনুসরণ করে হবে আর কি সেই জন্য ওটা হয়েছে প্রথম পুরুষের এক বছর যেহেতু নারা হয় এক বছরে আছে আর কর্ম হচ্ছে এখানে গ্রন্থম এটা এটার মানে এটার আপনার দ্বিতীয় বিভক্তি লেগেছে গ্রন্থমে কর্ম বলে আচ্ছা আর মূল ধাতুটা কিভাবে তৈরি হয়েছে মূল লিখ ধাতু থেকে এখানে প্রথম পুরুষে একবচন যেমন নারাহা এর অনুযায়ী লিখাতে হয়েছে নারাহা লিখত হ্যাঁ মানে লিখতি এটা কিভাবে তৈরি হয়েছে মূল ধাতু লিখ দাতে এ ই বিভক্তি অ হ্যাঁ বেশ আচ্ছা লিখত তো এইভাবে আমরা সোজা সোজা বাক্যগুলো করি কর্তৃবাচ্যের বাক্যগুলো এইভাবে করি আমরা কিছু উদাহরণও দেখেছিলাম যে এরকম কিছু বাক্যের উদাহরণ দেখেছিলাম এই উদাহরণগুলো আমরা সব আগের দিন পড়েছিলাম সিম্পিল এগুলো দেখেছিলাম তো উদাহরণ আচ্ছা বেশ এখানে আমরা দেখেছি যে প্রত্যেকটা আহ তিনটে করে আমাদের জিনিস রয়েছে কর্তা কর্ম এবং ক্রিয়া এইভাবে আমরা অভ্যেসও করেছি কর্তৃবাচ্যের কিছু বাক্য ছিল অনেকে করে আসেনি তো আমি সিম্পল শুনেনি সৌমিলি মহোদয়া সৌমিলি মহোদয়া আপনি আমি আমি জিজ্ঞেস করব আর আপনি বাক্যটা বলবেন সিম্পল একটা বাক্য করতে পারছেন তো বালকেরা বালকেরা বই পড়ছে কি হবে বালকেরা বই পড়ছে আবার বলুন বালকাহা পুস্তকম পঠন্তি বা বালকাহ পুস্তকম পঠন ওকে সঞ্জয় মহোদয় আপনি একটা বাক্য বলুন স্যার কোনটি বলবো স্যার দুটি বালিকা টিভি দেখছে দুটি বালিকা টিভি দেখছে দুটি বালিকা বা বালকো বালিকা দুটি বালিকা স্যার লতা শব্দের মতো হবে না স্যার একদম বালিকা যেহেতু আকারান্ত स्त्रीलिंग ও লতা শব্দের মতো হবে হুম बालिका टीवी देखे सर दूरदर्शनमशन बालिके दूरदर्शनम पश्चत पोष्यतः पश्चिम पश्चत पश्चिम पश्चत বালিকে দূরদর্শন পশে বেশ রুদ্রনাথ মহোদয় যে আমরা দুজন আমরা দুজন আ বৃদ্ধা দুজনকে সেবা করছে আমরা দুজন বৃদ্ধা দুজনকে সেবা করছে আওয়াম বৃদ্ধা বললেন তো হ্যাঁ বৃদ্ধা দুজন আওয়াম বৃদ্ধে হ্যাঁ আওয়াম বৃদ্ধে সেওয়া

সেটা সেবে তে ধাতুর লাস্টের দিকটা হয়নি স্যার সেটা ও আমি একবার এটা পড়া দিয়েছিলাম না স্যার আমি ওই ক্লাসে মানে আগে তার আগের ক্লাসে ছিলাম না একটা পরশমী পূজার একটা আত্মনিপদী এটা তো মনে রাখতেই হবে নালে তো এগুবেই না আত্মনিপদীটা স্যার এটা হয়নি আচ্ছা আমি বলছি আমি রূপগুলো বলছি আপনি শুনে শুনে ঠিক কোনটা হবে বলুন আবাম বৃদ্ধে তারপরে কোনটা হবে সেवते सेवेते सेवन्ते सेवसे सेवेथे सेवध्वे सेवे सेवावहे सेवामहे सेवावहे हम्म गुड सेवावहे ओके okay. okay, ओके से से तो तो तुम ग्रुप टा मने था क्ली हुई ये तो हाँ अच्छा हाँ. दीपांनी तम्मो दया है सर আগের দিনে দুর্গা হ্যাঁ বলুন বলুন স্যার আপনি চ দিয়ে করেছিলেন না ওই আগের মানে এইটার আগের যেটা পড়াচ্ছিলেন আগের টপিকটা মানে আগের কর্টার সাথে ক্রিয়ার ম্যাচিং হ্যাঁ হ্যাঁ ওইটা স্যার লাস্টে চ বলেছিলেন তো একটা রয়েছে ভবান ভীষ্মস চ কর্ণস চ কৃপস চ স্যার ওখানে সবগুলোতে লাগিয়েছে কেন সবগুলো লাগিয়েছে বোঝার জন্য কিন্তু নর্মালি শেষে চ লাগালেই বাক্যের অর্থ হয়ে যায় সবগুলো ওটা তো আসলে শ্লোক এবার শ্লোকের হচ্ছে নিয়ম থাকে যে এই শ্লোকের মধ্যে এতগুলো বর্ণ থাকতে হবে এতগুলো অক্ষর থাকতে হবে সেই অক্ষরের rete মাঝে মধ্যে চ দেওয়া হয় পাদ পূর্তির জন্য অক্ষরের সংখ্যা যাতে ঠিকঠাক থাকে সেই জন্য একান্তই চ দরকার নেই কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে শ্লোকে আরো একটা বর্ণ চাই নাহলে ছন্দটা ঠিকঠাক হবে না সেই সময় একটা চ ঢুকিয়ে দিল বুঝা গেল আচ্ছা দীপান্বিত মহোদয়া দুর্গা অসুরকে নাশ করছে বা অসুর গুলিকে নাশ করছে নাশ করছে হচ্ছে নাশ করাটা পঠতির মতো না সৈয়া আসুর আহা না অসুর গুলি কে বলেছি আচ্ছা

নাশয়ী বা দুর্গা আসুরান নাশয় ওকে ভোলানাথ মহোদয় ভোলানাথ মহোদয়ছেন হ্যাঁ বলুন আচ্ছা তুমি खाचो अन्न खादसी हम्म अन्नम खादसी अच्छा अंकुन महोदया কৃষকরা আহ ভূমি ভূমি নয় বিল ক্ষেত্র কৃষকরা ক্ষেত্র কর্ষণ করছে চাষ করছে আর কি ও দেখেছিলেন তাহলে একটু ঘুরে দিই অন্যরকম বলুন আপনি একটা বাক্য বলুন কেমন হতে পারে মাথায় সোজা সোজা আসছে আসলে আচ্ছা আমরা মন্দিরে যাচ্ছি আচ্ছা Vayam Mandiram Gacha Vaha. No, sorry, হুম Maha. Vayam Mandiram ওকে তাহলে এটা আমাদের কর্তৃপাচ্যের বাক্যগুলো মোটামুটি অভ্যেস হয়ে গেল এবার আমরা নেক্সট কর্মবাচ্যে যাব তাহলে আর একবার মনে করি দিই যে আমরা প্রথম বাচ্যটি শিখলাম কর্তৃপাচ্য তার নিয়মগুলো একবার সবাই আর একবার স্মরণ করে নিন যে এই বাচ্চার ফরম্যাট কেমন হয় কর্তা কর্ম আর ক্রিয়া কর্তাতে প্রথমা বিভক্তি হয় কর্মেতে দ্বিতীয় বিভক্তি হয় এবং ক্রিয়াপদটি কর্তাকে অনুসরণ করে হয় ক্রিয়াপদ কিভাবে তৈরি হয় মূল ধাতু তার সাথে অ তার সাথে তিন বিভক্তি হয়ে গেল আচ্ছা উদাহরণ আমরা দেখে নিয়েছি অনেকগুলোই রামহ বেদম পঠতি নরহ গ্রন্থম লিখতি শিষ্যহ মন্ত্রম জপতি আচ্ছা আমরা আসছি এরপরেচ্য তাহলে এই যে কর্তৃবাচ্যেতে কার প্রাধান্য ছিল সৌমিলি মহোদয়া এই যে আগে আমরা যে শিখলাম কর্তৃবাচ্য এখানে কার প্রাধান্য ছিল স্যার কর্তার সেই জন্য ক্রিয়াপদ কাকে অনুসরণ করে হয়েছে কর্তাকে কর্তাকে অনুসরণ করে হই বেশ তো এখানে আমাদের এরপর আমরা যেটা শিখছি সেটা হচ্ছে কর্মবাচ্য মানে নাম শুনেই বুঝতে পারছি কর্মবাচ্য মানে কার প্রাধান্য থাকবে এখানে কর্মের প্রাধান্য থাকবে সঞ্জয় মহোদয় তাহলে আমাদের কর্মবাচ্যে কার প্রাধান্য থাকবে স্যার কর্মের প্রাধান্য থাকবে আচ্ছা মিনিট সঞ্জয় মহোদয় শোনা যাচ্ছে হ্যাঁ স্যার শোনা যাচ্ছে হ্যাঁ বলুন কার প্রাধান্য থাকবে কর্মের প্রাধান্য থাকবে আচ্ছা কর্মের যদি প্রাধান্য থাকে তাহলে এবার ক্রিয়াপদটা কাকে অনুসরণ করে হবে কর্মকে হ্যাঁ এটা হচ্ছে মেন বলার তাহলে কি বললাম সবাই ভালো করে তাহলে শুনুন যে যেহেতু আগে আমরা শিখেছিলাম কর্তৃবাচ্য নাম শুনে বুঝতে পারছি এখানে প্রাধান্য ছিল কর্তার কর্তার প্রাধান্য তার মানে ক্রিয়াপদ যেটা হবে সেটা কর্তাকে অনুসরণ করেই হবে কিন্তু এখন আমরা যেটা শিখলাম সেটা হচ্ছে কর্মবাচ্য নাম শুনেই বোঝা যাচ্ছে কর্ম বাচ্য কর্মবাচ্য মানে প্রাধান্য থাকবে কর্মের তাহলে যেটার প্রাধান্য তাকে অনুসরণ করেই আমাদের ক্রিয়াপদটি হবে যেহেতু এটা কর্মবাচ্য তাহলে প্রাধান্য কর্মের তাহলে কর্মকে অনুসরণ করে ক্রিয়াপদ হবে তাহলে এখন আচ্ছা আমরা আস্তে আস্তে দেখবো এখন এইটুকুই জানা হলো যে এখানে কর্মকে অনুসরণ করে ক্রিয়াপদ হবে আচ্ছা আর এর ফরম্যাটটা কেমন হবে সেটা এবার আমরা দেখি নিয়ম আগে আমাদের যে নিয়ম ছিল কর্তায় প্রথমা বিভক্তি কর্তৃ কর্তায় প্রথমা বিভক্তি ছিল এখানে সেই প্রথমা বিভক্তিটা হয়ে গেল তৃতীয়া বিভক্তি বোঝা গেল আগে আমাদের যেখানে প্রথমা বিভক্তি ছিল এখানে সেটা হয়ে গেল তৃতীয় বিভক্তি মানে একটা হয়ে গেল তিন ঠিক আছে একটা হয়ে গেল তিন কর্তায় আগে ছিল সেটা হয়ে গেল তৃতীয় আগে আমাদের ছিল কর্মে দ্বিতীয় বিভক্তি সেটা হয়ে গেল কর্মে প্রথমা বিভক্তি মানে দুইটা হয়ে গেল এক একটা হয়ে গেল তিন আর দুইটা হয়ে গেল এক আর আর লাস্টের কি লাস্টের হচ্ছে আগে আমরা শিখেছিলাম কর্তাকে অনুসরণ করে ক্রিয়াটা চলবে কিন্তু এখানে যেহেতু এটা কর্ম তাহলে কর্মের প্রাধান্য তাহলে এখানে যে ক্রিয়াপদটি হবে সেটা ক্রিয়াপদটি কর্মকে অনুসরণ করে হবে কর্তাকে অনুসরণ করে নয় কর্তৃবাচ্য কর্তাকে অনুসরণ করে হয়েছিল কিন্তু এখানে ক্রিয়াপদটি কর্মকে অনুসরণ করে হবে বেশ আর সেই ক্রিয়াপদটি কিভাবে তৈরি হবে আগে আমরা দেখেছিলাম মূল ধাতু তার সাথে অযুক্ত তিন বিভক্তি কিন্তু এখন দেখতে পাচ্ছি মূল ধাতু তার সাথে অ নয় এটা খেয়াল রাখতে হবে আগে অযুক্ত হয়েছিল পঠ যুক্ত পঠতি এখন সে অ নয় ইয় মূল ধাতুর সাথে য় যুক্ত হবে তার সাথে তিন বিভক্তি তিন বলতে আগে যুক্ত হয়েছিল তি এখন যুক্ত হবে তে এই কর্মবাচ্যে সমস্ত ক্রিয়াপদই আত্মনেপদ হয়ে যায় পদ মানে আমরা বলেছিলাম যাদের শেষে তে দেখা যায় যেমন এই যাদের আমরা তে দেখতে পাই তাদেরকে বলি আত্মনেপদী আর যাদের তে দেখতে পাই পঠতি লিখতি খাদতি বদতি গচ্ছতি এগুলো সব পরসেই পদী দুই প্রকার ধাতু আছে তো এই কর্মবাচ্যতে এসে সমস্ত ধাতুতেই শেষে তে লাগবে মানে সব আত্মনেপদী হয়ে যাবে তাহলে মূল ধাতু আগে আমাদের মূল ধাতু অযুক্ত তি পঠতি হয়েছিল এখন আমরা যদি এটাকে চেঞ্জ করি তাহলে কি হবে মূল ধাতু ইয়যুক্ত সবগুলো বলেছি তে লাগবে তাহলে এটা কি হয়ে যাবে এখানে পঠ আগে পঠতিটা এখন যদি এইরকম চেঞ্জ করি কি হয়ে যাবে কে বলবে ঠিকই বলেছেন উচ্চারণটা একটু ভুল হয়ে গেছে পঠ আপনি যেটা উচ্চারণ করেছেন সেটার বানান লিখলে হয় পঠ পয় কিন্তু সেরকম নয় মূল ধাতু তো পঠ ঠয়ের হসন্ত আছে মানে ইয়কারটা ঠয়ের সাথে লাগবে মানে জফলা লাগবে ইয় বলতে জফলা তাহলে ঠয়ের সাথে ইয় লাগলে ঠয়ে জফলা প ঠয় জফলা তয়ে কার পঠ এটা যদি আমরা লিখি লিখে দেখাচ্ছি লিখলে কেমন হবে দাঁড়ান ও আগে আমাদের ছিল মূল ধাতু পট ঠয় হসন্ত ছিল তার সাথে অ যুক্ত তি মিলেমিশে আমাদের হয়েছিল পি এবার একইভাবে মূল ধাতু হচ্ছে পট তার সাথে অনাজগ হয়ে যোগ হবে ইয় তার সাথে তি না হয়ে তে তাহলে এবার কি হলো পট ঠয়ের সাথে ইয় লেগে গেল তে তাহলে এরা যাতে নয় এর উচ্চারণ হবে যাতে বাংলাতে লিখলে কেমন হবে উচ্চারণটা যে আগে বললেন আচ্ছা এই পাঠ্যাতে অঙ্কনা মহোদয় আপনি বলুন এই পঠিয়াতে এটা কার মত চলবে এটা যদি আমরা পরপর চালাই নটা রূপ যদি করি হ্যাঁ সেবতের মতো চলবে শুধু সেবতের মাঝখানে ইয়কার নেই এর মাঝখানে ইয়কার আছে এটা খেয়াল রাখতে হবে এর মাঝখানে ইয়কার রয়েছে ঠয় জফলা আছে সেবতের তো মাঝে জফলা নেই তো এর জফলা আছে তাহলে কি হবে পঠ্যতে পঠ্যেতে পঠ্যন্তে পঠ্যসে পঠ্যেথে পঠ্যধ্বে পঠ্যে পঠ্যাবহে মহে ঠিক আছে তো পঠ্যতে এটা লিখে দিচ্ছি बाकी तो आमी धातु दे बो देर के बोल धावे। समस्कृत लिखी। पठ्यते थियते, पठ्यन्ते थिएते, पढ़ थियंते, पठ्ये थियासे, पठ्यामहे আচ্ছা এরপরে ভোলানাথ মহোদয় হ্যাঁ বলুন কর্তৃবাচ্যে যদি লিখতি হয় কর্তৃবাচ্যে যদি লিখতি হয় কর্মবাচ্যে তার চেঞ্জ হবে কেমন করে এবং তার রূপগুলো কেমন হবে লিখতে হবে হ্যাঁ পড়ুন তাহলে লিখতে পড়ে যান নটা লিখতে লিখাতে লিখন্তে হ্যাঁ

আর চেয়ে আর চা ওয়াহে আর চা মহে বাহ খুব ভালো হয়েছে আচ্ছা তারপরে সঞ্জয় মহোদয় তো লাগলো না স্যার ওইটা হ্যাঁ সঞ্জয় মহোদয় আপনি মিউট করুন আগে কি বলছি শুনিনি হ্যাঁ বলুন রুদ্রনাথ মহোদয় বলুন স্যার যে ই যেটা আপনি লাগেন ওটা সেবতে যেটা দেখলাম আমরা ওটাতে তো স্যার লাগলো না ইটা হ্যাঁ ওটাতে তো লাগে না দেখুন আমাদের সামান্য নিয়ম কি ধাতু দুই প্রকারের হয় একটা পঠতি এর শেষে আমরা তি দেখতে পাচ্ছি তাহলে এই রকম ধাতুগুলোকে আমরা কি বলবো এদেরকে আমরা বলি পরস্ময়ী পদি আর এক প্রকারের ধাতু আছে তাদেরকে আমরা বলি আত মানে পদি সেটা আবার দেখতে কেমন হয় এই ধাতুগুলোর শেষে হচ্ছে তে থাকে যেমন আমরা দেখছি সেবতে তাহলে এই হচ্ছে আমাদের দুই প্রকারের ধাতু পঠতি বলে পরশী আর সেবতে একে বলা হয় আত্মনেপদী তো কর্তৃ দুই প্রকারের ধাতুরই প্রয়োগ হয় যেমন যদি বলি রাম বেদ পড়ছে তাহলে রাম আহা বেদম পঠতি যদি বলি রাম বৃদ্ধকে সেবা করছে রাম আহা বৃদ্ধম সেবাতে এগুলো সবই কর্তৃপাচ্য হ্যাঁ আমি বলিনি তাদের পরে আপনার সংশয়টা আশা করি থাকবে না পুরোটাই যাদের যাদের আরো সংশয় আছে পুরো জিনিসটা বুঝে যাবেন তাহলে এটা সামান্য ভাবে তাহলে কর্তৃপাচ্যের ক্ষেত্রে আমরা দেখেছি পরস্মীপদী ধাতুরও রূপ হয় আত্মনিপদী ধাতুরও রূপ হয় কোনো অসুবিধে নেই দুটোই হতে পারে কর্তৃপাচ্যের ধাতু রূপগুলো তৈরি করার নিয়ম কি যে মূল ধাতু পট তার সাথে অ লাগাতে হয় তার সাথে তি অথবা তে যেখানে তি লাগবে সেখানে তি যেখানে তে লাগবে সেখানে তে যেমন আমরা পঠতির ক্ষেত্রে দেখলাম মূল ধাতু পট তার সাথে অ তার সাথে তি লেগেছে লেগে হয়েছে পঠতি কিন্তু একইভাবে সেবের ক্ষেত্রে দেখতে পাচ্ছি মূল ধাতু সেব তার সাথে অ তার সাথে এখানে তি লাগেনি এখানে লেগেছে তে আমাদের নিয়ম কি তি বাতে যে কোনো একটা লাগতে পারে তে পরশন ধাতু হলে তি আত্মনির হলে তে তাহলে এখানে হয়ে গেল সেবতে এটা হচ্ছে কর্তৃবাচ্যের নিয়ম আর কর্মবাচ্যে আমরা যখন বর্তমানে যে কর্মবাচ্য শিখছি সেটার নিয়ম কি সমস্ত ধাতুই কিন্তু এই আত্মনেপদী হয়ে যাবে যেটা পরশেপদী থাকুক বা আত্মনেপদী থাকুক সবই হচ্ছে আত্মনেপদী হয়ে যাবে মানে ধরুন পঠতি ছিল এই যে আমরা প্রথম যে বাক্যটা লিখেছিলাম ওই পঠতির জায়গায় কি করতে হবে এখন পট তার সাথে যুক্ত হয়ে যাবে এটা পট ঠিয়াতে একইভাবে ধরুন সেবতে আছে রামাহ বৃদ্ধম সেবতে এই সেবতেটাও চেঞ্জ যদি করি এটাও তাহলে কি হয়ে যাবে আমাদের এখনকার ফর্ম্যাট কি এখনকার ফর্ম্যাট হচ্ছে মূল ধাতু তার সাথে তার সাথে তে তাহলে এটা তখন হয়ে যাবে সেব এবার এটা যেহেতু তে তে ঘটিত ঘটিত রূপ রূপ তাহলে আমরা তো মাত্র দুটোই করেছি এই পঠতির নটা মুখস্থ করেছি আর সেবতের নটা মুখস্থ করেছি তাহলে এই সেবতের যে নটা এর শেষে তে রয়েছে তাহলে বিয়াতে এরও শেষে তে আছে মানে এটাই সেবতের মতো চলবে তাহলে সেবতের মধ্যে কিন্তু ইয়কার নেই এখানে ইয়কার আছে তাহলে সেবতের মতো ফলো করলেও খেয়াল রাখতে হবে আমার বর্তমান রূপে কিন্তু সবসময় ইয়কার রয়েছে তাহলে ওখানে হয় কিন্তু এখানে বিয়েতে এরকম বলতে হবে কারণ আমাদের বর্তমান রূপে তো এখন ইয়কার চলে এসছে এটা তো কর্মবাচ্য কর্মবাচ্য মানে আমাদের নিয়মটা তো এটাই যে মূল ধাতুর সাথে ইয়কার লাগাতে হবে আগে অকার ছিল এখন ইয়কার আচ্ছা এইবার রুদ্রনাথ মহোদয় আপনার প্রশ্নটা বলুন হ্যাঁ স্যার এটাই ছিল স্যার মানে ইয় এখানে আপনি এই আগেরটাই এর রূপ দি মানে এর রূপ এখানে সবগুলোতেই অ লাগছে এখানে ওটাই কোশ্চেন স্যার বুঝতে পেরেছেন হ্যাঁ স্যার ওকে আচ্ছা তাহলে এই হচ্ছে আমাদের ব্যাপার এরপরে তাহলে কাকে জিজ্ঞেস করার সঞ্জয় মহোদয় হ্যাঁ স্যার আচ্ছা আপনি বলবেন যে একটু কঠিন আপনার কঠিন নয় একটু বুঝে বলবেন কর্তৃবাচে যেটা গচ্ছতি ছিল সেটা কর্মবাচ্যে গিয়ে কেমন হয়ে যাবে গচ্ছতে না গচ্ছতে না গচ্ছতি এখানে মূল ধাতু কি মূল ধাতুটা ভাবতে হবে সবসময় মূল ধাতুটা তো স্যার গম ধাতু না স্যার হুম গম ধাতু এই তো তাহলে তো হয়ে গেল এবার আমাদের যে নিয়ম নিয়ম হ্যাঁ গম মিয়াতে আমরা বলেছি মূল ধাতু মূল ধাতুর সাথে ইকার লাগাতে হবে তাহলে মূল ধাতু গম তার সাথে ইয় তার সাথে তে গম মিয়াতে এবার চালান দেখি বাকিটা গম মিয়াতে গম মিয়াতে গম হ্যাঁ গম মিয়াতে গম মিয়েতে গম মিয়ানতে তারপরে <coughs> <coughs> गम्य से गम्य थे गम्य थे है गम्य गम्य आव है गम्य आव है है ओके इर पर एक शोमिली मोहरिया है सर अच्छा आप भी बोल बैंग পুজয়তি কর্তৃবাচ্য যদি পুজয়তি থাকতো তাহলে কর্মবাচ্য কি হবে না পূজাতে নয় পূজাতে নয় মূল ধাতু কি পূজতে এখানে হ্যাঁ কি পূজয়তি এটা হচ্ছে ছিল মূল ধাতু হচ্ছে পূজ তাহলে কি হবে এবার ঠিকঠাক ভাবে বলুন উচ্চারণ করে পূজ্য অপুজ্যতে পূজ্যতে কেন আমাদের নিয়ম কি পূজ্যতে তালে পূজ্যতে আপনি যেটা বলছেন সেটা হচ্ছে আমাদের নিয়ম হচ্ছে মূল ধাতু য যুক্ততে এটা যদি আমরা লিখি হবে পূজ্যতে আপনি যেটা বলছেন সেটা হচ্ছে পূজ্যতে এরকম কেন হবে জ এর সাথে যকত্ব লেগে যাবে কারণ মূল ধাতু তো পুজ হলন্ত আছে তার সাথে হলে ইয়কারটা তোর সাথে লেগে যাবে যদি এটা অকারান্ত থাকতো পুজো ধাতু হতো তাহলে পুজো তখন ঠিক ছিল কিন্তু আমাদের তো অকারান্ত ধাতু নয় এখানে হলন্দ আছে পুজ তা তার সাথে ইকার লাগালে তো পুজ হয় বুঝতে পেরেছেন হ্যাঁ স্যার পূজ্যতে হ্যাঁ বলুন পূজ্যতে পূজ্যিয়েতে পূজ্যয়ন্তে পূজ্যতে পূজ্যতে পূজ্যিয়েতে পূজ্যন্তে বলুন

Hmm. पूज्यते हाँ. पुझ्य से पठ्यते पूज्यूज पूज्यूज्यूज्येत पूज्यूज्यूज्ये पूज्य धे पूज्ये पूज्यामहे पूज्यामहे আপনি কথ ধাতু দিয়ে বলুন কত আচ্ছা স্যার কথাতে কথা কথাই কথাতে নয় প্রথমটা কি হবে হ্যাঁ কাচ্ছিয়া ইয়েতে কথক্ষিয়ে ইয়েতে এটা নয় বারবার দুটো টান কেন হচ্ছে কথিয়ে ইয়েতে নয় কথ খেয়েতে কথিয়ে ইয়েতে ডবল ইয়ে হয়ে যাচ্ছে তো কথিয়েতে কট খেয়াতে কথিয়েতে কথিয়াতে কথিয়েতে আচ্ছা চেষ্টা করছি আহ ইয়েতে নয় আমার আমার সাথে বলুন

कथिया पहे कथ्यम पहे वाह चल चल दिए बोलुन चल चलिए ते हम्म चल चल ये आ, ते चल ते चल लिया से चल लिया ते चलियत पे चल चलिए চেলিয়া নাহি ওকে তো এবার না দেখে বলতে পারবেন হ্যাঁ স্যার বলুন আহ আপনি কি দিয়ে বলবেন লিখ লিখতে বলুন সোজা আছে লিখ লিখ লিখিয়া তে লিখিয়া তে আবার বলুন লিখ্যতে লিখিয়েতে হুম লিখিয়ন্তে লিখ্যস্তে লিখ্যথে লিখ্যথে নাই লিখিয়েथे ওখানে মাঝে একটা একার আছে মিডিলের গুলোতে একার আছে তাহলে লিখ আসে লিখিয়েथे हां सर লিখিয়ে লিখিয়েথে লিখ্যত বে আমরা কর্মবাচ্যের রূপগুলো কিভাবে হয় ভেবেও নিয়েছি প্র্যাকটিসও করে নিয়েছি এইভাবে আমাদের কর্মবাচ্য রূপগুলো করতে হবে আচ্ছা এবার তাহলে আমরা ফিরে যাই আবার তাহলে আমাদের যেটা চলছিল যে কর্তায় তৃতীয় বিভক্তি হবে মানে যেখানে আমাদের আগে ছিল প্রথমা বিভক্তি সেটা হয়ে যাচ্ছে আমাদের এখন প্রথম বিভক্তি কর্মে প্রথমা প্রথমা বিভক্তি বিভক্তি যেটা আগে আমাদের ছিল সেটা হচ্ছে তারপরে ক্রিয়াপদ কর্মকে অনুসরণ করে হবে এবং ক্রিয়াপদ কিভাবে তৈরি হবে এই শেষের আমরা এতক্ষণ প্র্যাকটিস করলাম মূলধত ইয় তার সাথে তিন বিভক্তি কিভাবে তৈরি হবে এটা হলো তো আমরা অঙ্কনা মহোদয়ের কাছে যাই অঙ্কনা স্যার এই যে আমরা আগে কর্তৃবাচ্য শিখলাম এখন আমরা কর্মবাচ্য শিখছি কর্তৃবাচ্যের নিয়ম থেকে কর্মবাচ্যের নিয়মের কি কি পার্থক্য পেলাম আপনি বলবেন যে আগেরটাতে এইরকম ছিল এটা এই হবে আগেরটাতে এটা এটা ছিল আছে এটা এই হবে দুটো পার্থক্যটা বলুন তো আচ্ছা প্রথমত কর্তায় কর্তৃ বাচ্চাতে প্রথম বিভক্তি হচ্ছিল কর্ম বাচ্চা বিভক্তি হচ্ছে এরপর কর্মে বিভক্তি ছিল কর্ম বাচ্চা বিভক্তি হবে আর কর্তৃবাচ্যে ক্রিয়াপদ কর্তৃ কর্তাকে অনুসরণ করছিল আর মূল ধাতু রূপটা হচ্ছিল মূল ধাতু যুক্ত অযুক্ত তিন বিভক্তি আর কর্ম বাচ্চা সেটা ক্রিয়াপদ কর্মকে অনুসরণ করবে আর রূপটা হচ্ছে মূল ধাতু যুক্ত তিন তিন বিভক্তি কিন্তু তিন বিভক্তির মধ্যে ওটা তে মানে মতন রূপ হবে বাহ বাহ খুব ভালো ঠিক একদম ঠিক বলছি ওকে এই হচ্ছে আমাদের পার্থক্য তাই কর্ম বাচ্চা এবারে তাহলে আমরা উদাহরণ দেখি তো উদাহরণ প্রথমে আমরা তৈরি করি দেখলে তো এক্ষুনি দেখতে পাবো কিন্তু তার আগে আমরা ভাবি কি হতে পারে ভোলানাথ মহোদয় হ্যাঁ আমি আপনাকে সাহায্য করছি উদাহরণটা তৈরি করার জন্য আপনি বলুন কি হবে তো আগে আমাদের করতে উদাহরণ ছিল রামহ বেদম পঠতি ছিল রামহ সেটা এখানে কি হয়ে যাবে রামেন বা তারপরে ছিল বেদম বেদমটা এখানে কি হয়ে যাবে বেদ বেদহ বাহ পঠতি পঠতিটা কি হয়ে যাবে একদম ঠিক রামেণ বেদাহ আগে ছিল রাম বেদ পড়ছে এখন হয়ে গেল রামের দ্বারা বেদ পড়া হচ্ছে হুম রামের দ্বারা বেদ পড়া হচ্ছে রামেন বেদাহ পঠ্যতে এবার আমরা একবার নিয়মটা লাগিয়ে রেখে আপনি তো বলেই দিয়েছেন তবুও লাগিয়ে দেখছি এই যে আমাদের বাক্য রামেন ও পঠ্যতে এটা তো হয়ে গেল পরেরটা দেখছি নরেন গ্রন্থ লিখিয়াতে কর্তৃপাচ্য ছিল নরাহ গ্রন্থম লিখতি বা প্রথমটা নিয়ে আগে বুঝি রামাহ বেদম পঠতি সেখানে হয়ে গেল রামেন বেদাহ পঠ্যতে রামেন কর্তা সেখানে আমাদের তৃতীয় বিভক্তি হয়ে গেল প্রথম নিয়ম ছিল কর্তায় তৃতীয় বিভক্তি হয়ে গেছে আমাদের এখানে কর্তায় তৃতীয় বিভুক্তি দু নম্বর নিয়ম ছিল কর্মে প্রথম বিভক্তি দেখতে পাচ্ছি বেদম ছিল সেটা হয়ে গেল বেদাহা তারপরে এই যে পঠ্যতে রূপটা আমাদের কর্মবাচ্যের পটছাতে হয় এই পটছাতে কাকে অনুসরণ করে চলেছে বেদকে এই পঠ্যাতের রূপটা বেদকে অনুসরণ করে চলেছে বেদটা যেহেতু এখানে কর্মবাচ্যের কর্ম তাহলে কর্মের প্রাধান্য তাহলে এই প্রাধান্য যে কর্ম বেদ আছে তাকে অনুসরণ করে ক্রিয়াপদ হবে বেদ যেহেতু এখানে একবচনে আছে বেদ আহা এক আছে তাই জন্য হয়ে গেল প্রঠ্যাতে যদি এটা চেঞ্জ হয় তাহলে কিন্তু এইটা চেঞ্জ হবে যেমন কর্তৃবাচ্চা আমরা দেখছিলাম রাম আহ পঠতি যখন বলছি রামও তখন আর পঠতি হচ্ছে না পঠতা মানে রামকে অনুসরণ করে ক্রিয়াপদ হচ্ছে কিন্তু এই বাচ্চে কর্ম রামের এখন রামের নোটা যদি রামাভ্যাম বহু বচন করি তবুও কিন্তু ক্রিয়াপদ চেঞ্জ হবে না কারণ এটা কর্মবাচ্য এখানে এই প্রথমান্ত যে পদ রয়েছে তাকে অনুসরণ করে প্রথমান্ত যে কর্মটা রয়েছে সেই কর্মকে অনুসরণ করেই কিন্তু ক্রিয়াপদ হবে মানে এই কর্মটাকে আমরা যদি দ্বিবচন বহুবচন করি তবেই কিন্তু আমাদের postcss এ রূপটা চেঞ্জ হবে অন্যথা হবে না আচ্ছা কি বললাম সেটা একবার শুনে নিন দীপান্বিতা মহোদয়া এই যে আমি বললাম এটা কি বললাম কর্মবাচ্ছে যেহেতু কর্মেরই প্রাধান্য থাকে এবং কর্ম মানে কর্মপদটিরই प्रथমা বিভক্তি হয় তো সেইজন্য রামেণ বেদহ পঠ্যতে যখন হচ্ছে সেক্ষেত্রে সেটির তৃতীয় বিভক্তি হচ্ছে আর হচ্ছে এবং কর্মকেই অনুসরণ করছে ক্রিয়াপদ সেই জন্য এক্ষেত্রে হচ্ছে মানে প্রথম বিভক্তির রূপটি হচ্ছে ক্রিয়াপদের কিন্তু এক্ষেত্রে যেটা আমাদের ওই আত্মপদীর রূপের মতো করে হবে চলবে বা এবার আপনার কাছে আমার প্রশ্ন এখানে তো রাম একটা রামের দ্বারা একটা বেদ পড়া হচ্ছে বেদটা এক বচনে আছে এখানে যদি আমরা করতাম যে রামের না এক রামের দ্বারা একটা রামের দ্বারা দুটি বেদ পড়া হচ্ছে তাহলে দুটি বেদ বেদ আহা এটা তো নর শব্দের মতো বা রাম শব্দের মতো তাহলে রামও হয়ে যেত তাহলে রামেন বেদও তারপরে ক্রিয়াপদটা কি কেমন হতো ক্রিয়াপদটা হতো পাঠ্যেতে বানফল বা হ্যাঁ নম্বর রূপটা ওকে কেন হলো কারণ আমরা বেদটাকে চেঞ্জ করেছি এটা তো বেদকে অনুসরণ করে হবে মানে কর্মকে অনুসরণ করে হবে যেহেতু বেদটা এখন দ্বিবচন হয়ে গেছে তবে আমার এখানে এটাও দ্বিবচন করতে হবে আপনি বলুন হ্যাঁ আপনি বলুন আমি যদি এমন বাক্য করতে চাই যে দুজন রামের দ্বারা একটা বেদ পড়া হচ্ছে মানে আমাদের এই বাক্যটা দিই আমরা এখানে রেখেছি রামের দ্বারা রামের দ্বারা বলতে একজন রামের দ্বারা তো সেখানে আমি বলতে চাই দুজন রামের দ্বারা তাহলে রামেনটা কি হয়ে যাবে রামাভ্যাম রামাভ্যাম রামেনটা হয়ে যাবে রামাভ্যাম তাহলে দুজন রামের দ্বারা একটা বেদ মানে যা রয়েছে তাই তাহলে রামাভ্যাম বেদ তখন ক্রিয়াপত্র কেমন হবে পাঠ্যাতেই হবে কারণ বেদাহত কেন হবে আমি তো রামাভ্যাম তো আমি দিবচন করেছি তাহলে এখন এখানে পঠ্যতে এটা পঠ্যতে কেন হবে না না কারণ কি এক্ষেত্রে ক্ষেত্রে ক্রিয়াপদ কর্মকেই অনুসরণ করবে সেই জন্য বেদ যেহেতু একবচনে আছে সেই জন্য ওটা পঠ্যতেই হবে বাহ বাহ ওকে ওকে বাহ একদম ঠিক ঠিক বুঝছেন একদম ঠিক ওকে তাহলে তাহলে আমাদের এখন মোটামুটি আমরা নিয়মটা বুঝে গেছি এবার আমাদের শব্দগুলোর সাথে একটু পরিচয় হতে হবে যে প্রথমা দ্বিতীয় এবং তৃতীয়া কেমন হয় হম প্রথমা দ্বিতীয় তৃতীয়া কেমন হয় সেটা আমাদের আগে একটু অভ্যেস করে নিতে হবে নাহলে বারবার সমস্যা হবে তো কাকে দিয়ে আরম্ভ করি উম রুদ্রনাথ মহোদয় প্রথমা দ্বিতীয় তৃতীয়া আমি শব্দ বলবো তার প্রথমা দ্বিতীয় তৃতীয়া বলতে হবে সোজা দিয়ে হোক রাম শব্দ দিয়ে বলুন প্রথমে রাম রাম শব্দের তৃতীয়া প্রথমা বলবো ফার্স্টে প্রথমা দ্বিতীয়া তৃতীয়া হ্যাঁ রামহা রাম রামাহা এরকম করে তৃতীয়া পর্যন্ত পড়ে যেতে হবে ওকে স্যার ওকে হ্যাঁ রাম হ্যাঁ রাম এমন ভাবে বলবেন যে প্রথমা রামহা রাম রামাহা দ্বিতীয়া হ্যাঁ বলুন দ্বিতীয় প্রথমা রাম রাম রামাহা দ্বিতীয় হ্যাঁ রামম রাম রামান আর তৃতীয় হচ্ছে রামেণ রামাব্যাম রামই হি আচ্ছা একদম ঠিক সঞ্জয় মহদয় হ্যাঁ দেব দেব শব্দরূপ দেব

হ্যালো শোনা যাচ্ছে হ্যাঁ বলুন বলুন যার বলার কথা ছিল বলুন হ্যাঁ র আপনার যেটা সমস্যা হচ্ছে রকারটা র হয়ে যাচ্ছে ন র র আপনার সেটা হচ্ছে র নড়হঃ নরহ র হয়ে যাচ্ছে উচ্চারণটা হবে র নরহ র বলুন নরহ হ্যাঁ ওই একটু উচ্চারণটা প্র্যাকটিস করবেন তাহলে হয়ে যাবে নরর জায়গায় নর হয়ে যাচ্ছে আষাঢ় যে র ওই র হয়ে যাচ্ছে কিন্তু র উচ্চারণ হবে র রাম রাম নয় রাম হ্যাঁ রাম আর রাম দুটো উচ্চারণ আলাদা র হয়ে যাচ্ছে আপনারটা হবে র তাহলে নরহ নর নর বলুন নরম

না তিনটে বিভক্তিতে নটা রূপ আচ্ছা প্রথমা আছে কবিতা কবিতে কবিতাহা দ্বিতীয়া হচ্ছে কবিতাম কবিতে কবিতাহা আর তৃতীয়া হচ্ছে কবিতা কবিতাভ্যাম কবিতা ভি বেশ ওকে আপনি বলুন তো তৃতীয় বহু বহুবচনে পুম লিঙ্গের সাথে স্ত্রীলিঙ্গের কি পার্থক্য তৃতীয়ার বহু শব্দ যদি ধরি নইকার আর বিসর্গ হ্যাঁ আর এখানে আর এখানে কি হচ্ছে ভয় হস্তিকারের ভি আর বিসর্গ ওকে ভি আর দীপানিতা মহোদয়া হ্যাঁ স্যার ফল শব্দ দ্বিতীয়তে ফলম ফলে ফলানি তৃতীয়তে ফলে না ফলাভ্যাম ফলি আচ্ছা তাহলে এটা কোন লিঙ্গ ফল শব্দটা কোন লিঙ্গের শব্দ এটা নপুংসক লিঙ্গ আচ্ছা আর লতা শব্দটা স্ত্রীলিঙ্গ আর রামক পুংলিঙ্গ ওকে তো এই পুংলিঙ্গের শব্দ আর এই ক্লিবলিঙ্গের শব্দের পার্থক্য কোথায় আছে কোন রূপগুলো সমান আর কোন জায়গায় পার্থক্য বলতো একমাত্র প্রথম আর দ্বিতীয় বিভক্তিতে আলাদা আছে বাকি পুরোটাই একই রকম বাহ পুরোটা একই রকম ওকে মানে আমাদের এখন তৃতীয় অব্দি কাজে লাগে তাহলে তৃতীয়টা পুমলিঙ্গের মতোই হবে শুধু প্রথম এবং আলাদা হ্যাঁ আচ্ছা আপনি বলুন দ্বিতীয় আর একবচন আর প্রথম আর একবচনের মধ্যে কি পার্থক্য কি দ্বিতিয়ার দ্বিতীয় একবচনে রামম হচ্ছে পুংলিঙ্গের ক্ষেত্রে মানে না আমার আপনার প্রশ্ন হচ্ছে পুমলিঙ্গের পুমলিঙ্গের সাথে ক্লিবলিঙ্গের কি পার্থক্য সেটা জিজ্ঞেস করিনি আমি জিজ্ঞেস করেছি যে ক্লিবলিঙ্গের শব্দই আপনি ফল শব্দ বলেছেন সেখানে সেই শব্দের প্রথম আর একবচন এবং দ্বিতীয় আর একবচনের মধ্যে কি পার্থক্য আছে না একই তো একই থাকবে ফলন ফলে ফলানি দুটোই মানে প্রথম এবং দ্বিতীয় একই পুরোটাই হ্যাঁ তাহলে বলতে হবে কোনো পার্থক্য নেই দুটো একদম same পার্থক্য নেই হ্যাঁ হ্যাঁ আচ্ছা তাহলে ঠিক আছে ওকে তাহলে আমরা মোটামুটি দেখলাম শব্দগুলোর একটু অভ্যেস করে নিয়েছি এটাই আমি একটু সোজা করে দিচ্ছি যে যদি আমরা পুম দেখি তাহলে রাম শব্দ রাম শব্দের প্রথমটাই তো রাম প্লাস বিসর্গ হয় আর দ্বিতীয় আর সেই জায়গায় হয়ে যাচ্ছে রামম তৃতীয় একবচনে বছনে আমরা যদি এইভাবে দেখি শুধু প্রথমা প্রথমার এক বচন গুলো বললে রামাহা রামম রামে না রাম শব্দের যদি শুধু দ্বি গুলো বলি তাহলে একদম সোজা হয়ে গেল প্রথম দুটো সোজা রামো রামো সেম হয় হ্যাঁ রামো রামো আর তারপরে রামাভ্যাম আর যদি বহু গুলো বলি কলম কলম অনুসারে তাহলে কি হবে প্রথমটা রামাহা তারপরে রামান মানে যেটা ছিল বিসর্গটা তুলে দিয়ে দন্ত লাগিয়ে দিলেই হয়ে যাবে রামাহা রামান তারপরে রাম রামাহা রামান রামি এইভাবে ভোলানাথ মহোদয় না এরপরে হবে রুদ্রনাথ মহোদয় দেবশব্দের এক বচন গুলো বলুন তো দেব শব্দের হ্যাঁ মানে প্রথমা বিভক্তি আমরা বার কেমন ভাবে বলেছি বিভক্তির প্রথমা প্রথম দেবাহা এরকম ভাবে বলেছি এখন আমরা কলম ওয়াইজ বলছি হ্যাঁ শুধু বাম পাশের লাইনটাই বলবো এক বচন গুলো দ্বি বচনে যাবো না আচ্ছা আচ্ছা তাহলে যেমন রাম শব্দের আমি বললাম রামহা তারপরে হবে আবার হচ্ছে এই লাইনের শুরুর পরের লাইন শুরুরটা রামম তারপরে লাইনের শুরুটা আবার রামেন তাহলে কি দাঁড়ালো প্রথম আর এক বচন রাম রামম তৃতীয় আর এক বচন রামেণ সেরকম ভাবে দেব বললে দেবহ দেবম বা একইভাবে দ্বিবচনটা বলুন তো আহ রাম রাম দেব হ্যাঁ দেব এখানেও সেম কলাম वाइज না আ দে দেব দেবৌ দেবৌ দুটো সমান হবে মানে দ্বিবচনে সমান হবে ওকে আর ওটা হবে দেবান দে ওয়ান না দেবান নয় পরের লাইনের মাঝখানেরটা আচ্ছা 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 সরি সরি তারপরে হবে ইয়েটা হবে দেবা ব্যম দেবা দেবা ব্যম দেবা ব্যম দেবা গুড তাহলে কি হলো দেবৌ দেবৌ দেবা ব্যম বাহ বহুবচনটা চেষ্টা করুন হ্যাঁ বহু বচনটা হচ্ছে ওকে সঞ্জয় মহোদয় তাহলে কি হলো আবার একবার বলে দিচ্ছি রামহ তারপর একটা রামম তারপর একটা রামেন আর ওদিকে মিডিলে রামৌ রামৌ রামাভ্যম আর শুধু ছবি আকারে মনে বসিয়ে নিতে হবে তারপর শেষের টা এরকম ভাবে কেন অভ্যেস করছি তার কারণ আছে যখন আমাদের স্পেসিফিক রূপ লাগবে সঙ্গে সঙ্গে যাতে মনে পড়ে তারপরে বহু বছরে হচ্ছে রামাহা রামান তাহলে সঞ্জয় মহোদয় আপনি বলবেন একটা শব্দ সেটা হচ্ছে একটা বলুন যে ভরত ভরত শব্দ ভরত না ভরত ভরতম ভরতেন ভরতেন ওকে এবার দ্বিবচন ভরত 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 ভাম বহু বছর ভরত তারপরে ভরত ভাম হম ভরত আভ্যাম ওকে তারপরে বহু বচন ভরতাহা ভরতান হম ভরতই হুম

नरेन लक्ष्मन लक्ष्मण 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 लक्ष्मण्यम लक्ष्मण 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 लक्ष्मणन लक्ष्मण मूल शब्द आकार तारे न लक्ष्मण सर लक्ष्मणन लक्ष्मण ही ओके ठीक अच्छा अंकुना महोदय লতা শব্দের ক্ষেত্রে আমরা কি দেখছি একই লতা রাম শব্দ রাম রামে রামেন লতা শব্দ লতা লতাম শুধু হচ্ছে লতা লতাম তৃতীয়াতে গিয়ে আকারটা বাদ যাচ্ছে গিয়ে আকার যোগ হচ্ছে লতার জায়গায় আকারটা বাদ গেল তারপর ইয় আকার যোগ হলো লতয়া ঠিক আছে তাহলে লতা শব্দের কি হলো লতা লতাম লতয়া আচ্ছা আর দ্বি বচন তো সেম প্রথম দুটো তো সেম হয় প্রথম দুটো লতে লতে লতাভ্যাম প্রথম দুটো লতে লতে সেম তারপরে লতাভ্যাম আর বহু বচনে তো প্রথম দুটো আবার সেম আরো সোজা বহু বচনে লতাহা লতাহা আর তৃতীয়াতে গিয়ে লতা বেশ কবিতা বলুন কবিতা 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 কবিতাম তারপরে কবিতা কবিতাম হ্যাঁ এরপর হচ্ছে কবি তে কবিতে তে কবিতাভ্যাম আর লাস্ট হচ্ছে কবি তাহা কবি তাহা কবি 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 তাও না তা ওই ওটা হয়ে যায় কোথায় ওই যে পুংলিঙ্গে হ্যাঁ হ্যাঁ না তো নরইহি হ্যাঁ এখানে তো এরকম হয় না এখানে শুধু ভয় হস্তিকারের ভি বিহি হ্যাঁ হ্যাঁ বাহ কবিতাভি আচ্ছা একটু এখানে সমস্যা হলো তাহলে আপনি আরেকটা শব্দ বলুন হ্যাঁ सीता

শারদা 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 শারদাম শারদয়া হুম শারদে শারদে হুম শারোদাম হুম শারদাহা শারদাহা হুম শারদা ভি বাহ ওকে

বালিকা বিহি হুম এবার আপনার কাছে প্রশ্ন এই যে স্ত্রীলিঙ্গের যে রূপগুলো বললেন এখানে বলুন তো কোন দুটো দুটো রূপ সমান আছে প্রথমা আর দ্বিতীয় বিভক্তি দ্বিবচন আর বহুবচন এই দুটো একই আছে স্ত্রীলিঙ্গের ক্ষেত্রে ওকে ওকে এটা জাস্ট আপনাকে এরকম ছবিটাকে ভেবে নিতে হবে যে হ্যাঁ এই দুটো সমান এই দুটো সমান তাহলে আর কষ্ট করে ওইরকম ভাবে মুখস্থ করতে হবে না কারণ আমাদের স্পেসিফিক গ্রুপ লাগবে তো তখন এইরকম ভাবে মনে রাখলে সুবিধা হবে ওকে রুদ্রনাথ মহোদয় আচ্ছা বলছি হ্যাঁ হ্যাঁ বলুন বলছি তাহলে মুখস্থটা কোন ভাবে করব মানে এইরকম ভাবে না প্রথমে না প্রথমে যখন মুখস্থ করবেন তখন তো এরকম ভাবে রাম অহারামু রাম অহারামু রামু রামান এটা প্রথম স্টেপ তারপরে যখন পড়বেন তখন যেন স্পেসিফিক রূপটা বলা যায় যে আমার স্পেসিফিক রূপটা মনে আসছে কিনা রাম শব্দের তো এই এতটা সময় চলে গেল তো তো ওইটা যেন না হয় যেন স্পেসিফিক রূপটা মনে পড়ে তার জন্য এই ক্রস লেভেলে পড়তে হয় এইভাবে পড়ার পরে স্পেসিফিক রূপটা মনে পড়ছে কিনা এখন যেমন আপনাকে যদি বলা হয় যে লতা শব্দের প্রথম আর বহু বলুন বলবেন লতা আহা। যদি বলি দ্বিতীয় বহু বচন সঙ্গে সঙ্গে আপনার মনে আছে যে প্রথম বহু বচন এবং দ্বিতীয় বহু বচন সেম হয় তাহলে আবার পড়ে যেতে হচ্ছে না তো এইটা হচ্ছে লাভ যে আমার যেন স্পেসিফিক গ্রুপটা মনে পড়ে প্রথম স্টেপে যখন পড়বেন তখন ওই রিডিং যেমন পড়ে রাম রামু রাম রাম রামু রামান তারপরে যখন পড়বেন তখন ওই স্পেসিফিক রূপগুলো বোঝার জন্য ক্রস কানেকশনে পড়বেন ঠিক আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে ওকে আচ্ছা রুদ্রনাথ মহোদয় রুদ্রনাথ মহোদয় রেডি আছেন হ্যাঁ আপনি আপনি বলবেন যেমন ফল শব্দ কি হয় ফলম ফলম মিলে গেল একদম সোজা প্রথম আর দ্বিতীয় ওদিকে ফলে ফলে ফলাভাম তারপরে ফলানি ফলানি ফলই হি তো আপনি বলুন জল শব্দ জল জলম জলম জলে না তারপরে হ্যাঁ আর জলানি হি জল হি আচ্ছা আপনি বলুন তো স্ত্রীলিঙ্গের সাথে সাথে ক্লিবলিঙ্গের কোন রূপ দুটো সমান আছে স্ত্রীলিঙ্গের সাথে ক্লিবলিঙ্গের হ্যাঁ ওই শব্দের সাথে ফল শব্দের দ্বি দ্বিবচনে প্রথম দ্বিতীয় প্রথমা এবং দ্বিতীয় দ্বিবচন ওখানেও লতে লতে হয় এখানেও ফলে ফলে হ্যাঁ বলুন বলছি যেটা বলেন ইয়া যুক্ত স্যার পাশ্চাত্য তাহলে কি হবে হ্যাঁ প্রস্তুতিটা কি হবে এটা একটা প্রশ্ন ওকে আমরা এই যে অভ্যেসটা করছি অভ্যেসটা করার পরে যখন আবার আমরা ওইখানে প্র্যাকটিসে যাব তখন এই বিষয়টা মনে করাবেন আমার মনে থাকবে যদি না হয় তাহলে মনে করে দেবেন ঠিক আছে ওকে স্যার ওকে সঞ্জয় মহোদয় হ্যাঁ স্যার আপনি বলুন যে এবার যে কোনো তিনটেই যেহেতু অভ্যেস হয়ে গেছে যে যেকোনো একটা লিঙ্গের দি আপনি বলবেন দুর্গা দুর্গাটা স্যার ইস লতা আকারান্ত তো আকারান্ত হলেই स्त्रीलिंग চোখ বন্ধ করে আচ্ছা দুর্গা দুর্গাম দুর্গয়া হুম দুর্গে দুর্গে দুর্গভাম দুর্গা হা দুর্গা গাভিহি হুম ওকে একদম ঠিক সমмили মহাদ অন্য অন্য শব্দ অন্য শব্দ আগে আপনাকে জানতে হবে কোন লিঙ্গে তো আপনি ঠিক ধরেছেন অন্য শব্দ ক্লিবলিঙ্গে যদি পুম লিঙ্গে হতো রাম শব্দের মতো হতো বা নর শব্দের মতো হতো কিন্তু অন্য শব্দ ক্লিবলিঙ্গে বেশ বলুন বেশ একদম ঠিক অন্য তাহলে এতক্ষণ ধরে আমরা তৃতীয় বিভক্তি অব্দি অভ্যেস করলাম এবার আমরা একদম তাহলে আমাদের রূপগুলো প্র্যাকটিস করা হয়ে গেছে ধাতুর রূপগুলোও প্র্যাকটিস করা হয়ে গেছে এবার আমরা সরাসরি বাক্যে যাব এবার আশা করি প্রত্যেকে যেন সবাই বাক্য ঠিকঠাক করে হুম কোনো আর সমস্যা যাতে না হয় দেখি কে কতটা বুঝেছেন আগে তো যতটা করার আমরা অভ্যাসটা করে নিলাম এবার আমরা ডাইরেক্ট যুদ্ধে নামছি দেখি তো যুদ্ধে নামার আগে ওই যে আমাদের একটা সংশয় ছিল একজনের ছিল যে পশ্চি এটাতে আমরা কিভাবে হবে পশ্যতি এটাকে কর্মবাচ্য করলে কি হবে তো আমাদের কর্মবাচ্য করার নিয়মটা আগে লিখছি তারপরে আপনিই বলবেন যিনি প্রশ্ন করেছিলেন তিনিই বলবেন কি হবে প্রথম নিয়ম ছিল মূল ধাতু তার সাথে যুক্ত হবে ইয় তার সাথে যুক্ত হবে তিন বিভক্তি মানে এটা তো কর্মবাচ্য সবসময় তে হয় তাহলে এবার আপনি বলুন কি হবে কে জিজ্ঞেস করেছিলেন বাবু নাকি হ্যাঁ বলুন কি হবে পশ্যতি এখানে দেখার জন্য মূল ধাতু কি যদি রূপ হয় পশ্যতি কিন্তু মূল ধাতুটা জানতে হবে দেখা মানে দৃশ হ্যাঁ তাহলে এই যে রূপ হয় পশ্যতি কিন্তু এর মূল ধাতু কিন্তু দৃশ ওই আমরা বলেছিলাম প্রথমে যে কিছু কিছু ধাতু আছে একটু যাদের এক্সেপশনাল যেমন পট ধাতু পটতি লিখ ধাতু লিখতি চল ধাতু চলতি ধাতু বদতি কিন্তু ধাতু গমতি হয় না গম ধাতু গচ্ছতি হয় এটা খেয়াল রাখতে হবে গম ধাতু গচ্ছতি সেই রকমই দৃশ ধাতু দৃশ্যতি হয় না দৃশ ধাতু পশ্যতি স্থাধাতু স্থাতি হয় না স্থাধাতু তিষ্ঠতি এরকম মানে এরকম বিশেষ বিশেষ রূপ আসলে আমরা বলে দেবো সেই সময় তো এখানে এই যদ্যপি এখানে পশ্চিদি কিন্তু মূল ধাতুটা বের করতে হবে মূল ধাতু দৃশ এবার আপনি বলুন তো কি হবে দৃশ্যতে দৃশ্যতে দৃশ্যন্তে একদম ঠিক ওকে একদম ঠিক দৃশ্যসে দৃশ্যতে দৃশ্যতে দৃশ্যারি সরি দৃশে আর আমরা একদম যুদ্ধে নেমে যাচ্ছি এবার কিন্তু আর কারোর ভুল করলে চলবে না এতক্ষণ অভ্যেস করার ফল এবার বোঝা যাবে হম তাহলে প্রথমে আমরা লাস্টে দিয়ে আরম্ভ করি হ্যাঁ সৌমিলি মহোদয়া হ্যাঁ রাম বেদ পড়ছে এটাকে প্রথমে করতে হবে কর্তৃ বাচ্চা করতে হবে তারপরে কর্ম করতে হবে প্রথম হচ্ছে কর্তৃ বাচ্চা তারপরে করতে হবে এটাকে চেঞ্জ করে কর্ম

পঠ পঠিয়তে পঠ্যতে আচ্ছা এবার আপনি ব্যাখ্যা করুন এই কর্মবাচ্য আপনি কিভাবে করলেন নিয়মটা কি জানা আছে এবার কিভাবে হলো বেদহ কেন করলেন সেসব ব্যাখ্যা করুন এবার হ্যাঁ স্যার কর্তৃবাচ্য যেটা হচ্ছিল যে রাম এখানে কর্তা ছিল আর বেদ ওখানে কর্মবাচ্য হিসেবে আর পড়ছে অর্থাৎ ক্রিয়াপদটা রামকে রামকে অনুসরণ করে বসছিল বলে প্রথমা ক্ষতি যুক্ত অ প্লাস তি বিভক্তি দিয়ে বসছিল আর কর্মবাচ্য এখানে হচ্ছে রামেন হচ্ছে কারণ এখানে কর্মবাচ্য প্রধান তাই বেদাহাটা প্রথমা বিভক্তি আর রামেনটা হচ্ছে তৃতীয় বিভক্তির একবচন আর পাঠা পাঠিয়াতে এটা হচ্ছে বেদাহা যে যেহেতু এটা প্রথমা বিভক্তি এটাকে একবচনে হুম প্রথম বিভক্তির একবচনে আছে একবাচনে এই জন্য বেদাহাকে অনুসরণ করে বসছে বলে পাঠিয়াতে হচ্ছে বাহ একদম ঠিক ওকে তারপরে এবার উম প্রথমে যাই অঙ্কনা মহোদয়া আচ্ছা আপনি বলবেন ভক্ত ভক্ত দেবকে আ অর্চনা করছে কি হবে অর্চনা করছে কোট কি वाच्य হচ্ছে ভক্তঃ দেবং अच्छयति অর্চয়তি নয় অর্চতি হ্যাঁ মূল ধাতু অর্চ তার সাথে ই তার সাথে তি একসাথে লাগালে কি হয় ওই সরি ভুল হয়ে গেল এটা তো করতে বলছো অ তার সাথে তি তাহলে কি হবে অর্চতি আচ্ছা ওকে কর্ম হচ্ছে বলার আগে একটা জিনিস বলে নি এখানে খেয়াল করুন এটা আমরা এটা একটা শিখছি এই যে ময় হোসন তো আমরা যেখানে যেখানে লিখি ভক্তহা দেবম অর্চতি পরে যদি স্বরবর্ণ থাকে তবেই আমরা ময় হসন্ত লিখব আর পরে যদি ব্যঞ্জন বর্ণ থাকে তাহলে আমরা এই ময় হসন্ত না লিখে ময় কেটে দিয়ে অনুষ্ঠান লিখব এরকম লিখতে হয় সন্ধিতে এরকম হয় পরে যদি ব্যঞ্জন বর্ণ থাকে তবে ময় হসন্তটা না হয়ে অনুষ্ঠান লিখব আর পরে যদি স্বরবর্ণ থাকে তাহলে ময় লিখতে পারি যেমন আমাদের এখানে অ আছে পরে সেই জন্য আমরা এখানে ময় লিখলাম কিন্তু এখানে যদি অর্চতির জায়গায় পুজয়তি থাকতো প থাকতো তবে কিন্তু ময় হসন্তা না ওপরে অনুস্বার বসিয়ে দিতে হতো কি বললাম নিয়মটা অঙ্কনা মহোদয় একবার বলুন তারপরে কর্মবাচ্চারটা বলবেন হ্যাঁ বললেন যে পরে স্বরবর্ণ থাকলে তখনই আগের যে ময় হসন্তটা সেটা লেখা যায় আর যখন পরে বাঞ্জন বর্ণ থাকে তখন সেটা ময় হসন্ত বললে অনুস্বর হয়ে যায় বাহ ওকে বেশ কর্মবাচ্চে বলুন হ্যাঁ কর্ম বাচ্চা হচ্ছে ভক্তিনা দেবাহা আর চেয়াতি বাহ আর চিয়াতে ওকে একদম ঠিক বাহ ভোলানাথ মহোদয় হ্যাঁ বলুন আচ্ছা আপনি বলবেন একটু এবার একটু লিঙ্গ চেঞ্জ করে দিই যে আহ দেবতা বা কি বলা যায় সারদা সারদা নয় ঠিক আছে একটু কঠিন করে দি যে দে মানে দুজন লতা লতে নয় বালিকে বাংলায় লিখতে হবে আবার বালিকে দুজন বালিক বালিকা দুজন বালিকা কি করছে দুটি ফল খাচ্ছে বালিকে হম ফলে ফলে খাদতে খাদতাহা বা বালিকে ফলে খাদ তাহা তারপরে করব পাচ্ছে হুম বালিকা ভিয়াম হুমফলে ফলে এবার একটু ব্যাখ্যা করুন প্রথম ব্যাখ্যাটা হবে যে আপনি খাদ্যতে এটা কাকে অনুসরণ করেছেন বালিকাভ্যাম এই দ্বিপচনকে না ফলে এই দ্বিপচনকে খাদ দিতে হবে তো খাদ দিতে হ্যাঁ গুড কাকে অনুসরণ করে করেছেন ফল ফলে অনুসরণ করে ফলে আচ্ছা এই প্রথম যে ফলে আর দ্বিতীয় ফলে এই দুটো দেখতে সেম লাগছে কিন্তু প্রথম ফলেটা কোথাকার রূপ দ্বিতীয় ফলেটা কোথাকার রূপ প্রথম ফলেটা দিবচনের এই দ্বিতীয়ার দিবচনে হ্যাঁ আর দ্বিতীয় ফলেটা দ্বিতীয় ফলে প্রথম আর দ্বি বা বাহ একদম ঠিক মানে একদম ঠিক বুঝেছেন ওকে দীপানিতা মহোদয়া স্যার সবাই খুব ভালো বলছে আপনি বলুন যে বালিকারা 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 বিদ্যালয়ে যাচ্ছে যাচ্ছে কি হবে বালিক বিদ্যালয় গেল বালিকা বিদ্যালয় গেল

যে হবে কারণ এটা তো প্রথম মানে বিদ্যালয় তো प्रथমা বিভক্তিই থাকছে সে এরকম হয়ে তো হ্যাঁ এইরকম তাই আচ্ছা গัจছ যারা যার মধ্যে এটা ভুল আছে তারা হাত তুলে দিন দেখুন হাত তুলে দিয়েছে কিন্তু তিনজন দুজন ভোলানাথ বাবু এবং অঙ্কনা মহোদয়া হাত তুলে দিয়েছেন এটা ভুল বলেছি গম্যতে হবে দম ধাতু হ্যাঁ অবশ্যই সবার হাত তোলা উচিত ছিল আমরা তো বলেছি মূল ধাতু ধরতে হবে গচ্ছতি তাই কি আছে আমাদের মূল ধাতু তো গম গম তার সাথে ইয়া যুক্ত তে তাহলে হবে গম মিয়াতে বুঝতে পেরেছেন হ্যাঁ ভুল বলেছেন এখন আপনাকে তাহলে ছুটি নেই আরেকটা এখনো বলতে হবে আর একটা বলুন একটা বাক্য কি হতে পারে বন্ধুরা বা বন্ধু দুজন বন্ধু দুজন সিনেমা দেখছে সিনেমা দেখছে সিনেমা কি হবে বলে দিচ্ছি বন্ধু সংস্কৃত হচ্ছে মিত্র মিত্রের শব্দ আর সিনেমা হচ্ছে চলচ্চিত্র সেটাও ক্লিবলিঙ্গের শব্দ আর দেখা হচ্ছে চলচ্চিত্র হম এটা দুজন আছে

হবে এটা আচ্ছা এই চলচ্চিত্রম যেটা বললেন এইটা এবং দ্বিতীয় যে চলচ্চিত্র এটার মধ্যে পার্থক্য কি দেখতে তো একই লাগছে যেটা আছে সেটা এটা দ্বিতীয় দ্বিতীয় বিভক্তিতে আছে চলচ্চিত্রম দ্বিতীয় বিভক্তি কোন বচন তৃতীয় বিভক্তির এক বচন আছে এক বচন ওকে আর দ্বিতীয়টা আর পরেরটাতে আছে চলচ্চিত্রম প্রথম বিভক্তি আছে এক বচন আছে ওকে বা ঠিক রুদ্রনাথ মহোদয় স্যার হ্যাঁ বলুন আমার একটা প্রশ্ন ছিল যে এখানে বালিকারা বিদ্যালয় যাচ্ছে এখানে বিদ্যালয়টা তো স্থান অর্থে হয় এখানে আচ্ছা ওকে 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 হ্যাঁ ব্যাপারটা এটা আমার উদাহরণ দেওয়াটা ভুল হয়ে গেছে এখন এটা শেখানো উচিত ছিল না তবুও চলে এসছে যাই হোক ব্যাপারটা হচ্ছে যে সবাই জেনে রাখুন আমরা কর্মকারক কাকে বলি কর্মকারক হচ্ছে কর্তা যেটি করছে কর্তা যেটি করে যেমন রাম ভাত খায় মানে অবভিয়াসলি কর্মকারক বাংলায় আমরা কে দিয়ে বোঝাই যে রাম ভাত খায় মানে ভাত কে খায় আর কি এরকম হ্যাঁ রাম ফল পারে ফলকে পারছে হুম তাহলে ফলটা হয়ে যাবে কর্ম ক্রিয়ার দ্বারা যেটি করছে সেটা হচ্ছে কর্ম কিন্তু রাম নদীতে মাছ ধরছে নদীতে এই যে তে কাল পাত্র তে দিয়ে যেগুলো বোঝাই সেগুলো হয়ে যায় অধিকরণ কারক যেমন আকাশেতে অনেক তারা আছে হুম নদীতে অনেক মাছ আছে তারপরে আমরা বলি যে আহ রাস্তাতে অনেক গাড়ি আছে তে এতে এইগুলো দিয়ে যেগুলো বোঝাচ্ছি একটা হয় অধিকরণ কারক মানে সপ্তমে বিভক্তি করতে হয় একই ভাবে আমাদের এখানে প্রশ্ন যে বালিকারা বিদ্যালয়ে যাচ্ছে তার মানে তো একই বালিকারা বিদ্যালয়ে তে যাচ্ছে সপ্তমী বিভক্তি হবে কিন্তু এখানে আমাদের একটা প্রশ্ন আছে যে যখন আমরা গম ধাতু ব্যবহার করি তখন এটা একটা বিশেষ নিয়ম গম ধাতু ব্যবহার করলে যেখানে সপ্তমী করতে হচ্ছিল ওখানে আমরা সপ্তমী করবো না ওখানে চোখ বন্ধগুলো হয়ে যাবে তাহলে গম ধাতু ব্যবহার করলে ওই যে অধিকরণটা অধিকরণ থাকে না ওটা আসলে কর্ম হয়ে যায় কর্মকারক গম ধাত্য ব্যবহার থাকলে কর্মকারক হয়ে কেন হয় তার পিছনেও কারণ আছে গম অর্থ অর্থনীর যে পাওয়া যেমন কর্তা হয় সেইরকম গম ধাতু যোগ করলে ধাতুর অর্থ হচ্ছে পাওয়া মানে বালিকাটা বর্তমানে বিদ্যালয়ে পেল মানে বিদ্যালয়ে এসে উপস্থিত হলো তাহলে এই ধাতুর অর্থ পাওয়া অর্থ হয় সেই জন্য এটা কর্মকারক হয় তা এত কিছু মনে রাখার দরকার নেই চোখ বন্ধ করে এটুকু মনে রাখবেন যে যদি গম ধাতু বোঝায় শুধু গম ধাতু নয় যাওয়া অর্থক যে কোনো গচ্ছতি চলতি যাতি হ্যাঁ যা কিছু যাওয়া অর্থক যদি কোনো ধাতু থাকে তাহলে যেখানে যাচ্ছে সেইটা সবসময় হয় কর্মকারক বলতে সেইটাই সবসময় দ্বিতীয় বিভক্তি করতে হয় না বুঝেছি ওকে ওকে আচ্ছা কাকে জিজ্ঞেস করার ছিল এবার আচ্ছা বেশ আপনি বলুন আহ আগে খুব ভালো প্রশ্ন করেছে এরকম সুন্দর প্রশ্ন করলে বোঝা যাবে যে আপনারা বুঝছেন সংশয় জাগা মানে নিশ্চয়ই বুঝছেন ভাবছেন যদি প্রশ্ন করেন তাহলে ঠিকঠাক উত্তর পাবেন ভালো অবশ্যই যে বুঝতে পারবেন না প্রশ্ন করবেন আচ্ছা আপনি একটা বলুন যে বালকেরা ছাগলকে নিয়ে যাচ্ছে হ্যাঁ শব্দের অর্থের দিকে চিন্তা করার এনেই বাক্যগুলো শুধু বলুন পুমলিঙ্গ স্ত্রীলিঙ্গ মিশিয়ে করার চেষ্টা করি সেই জন্য বিভিন্ন শব্দ আসছে সেই জন্য শুধু অর্থটা ভেবে করুন বালকেরা আহ ছাগলকে ছাগলকে নিয়ে যাচ্ছে হুম নিয়ে যাচ্ছে ছাগল বলতে অজা এখানে অজা শব্দ ব্যবহার করবেন অজা ছাগল সংস্কৃত অজা ছাগহা হয় সোজা হয়ে যাবে নর শব্দের মতো ছাগহ কিন্তু ওটা নয় এখানে ব্যবহার করবেন অজা অজা শব্দ ব্যবহার করবেন বলুন কি হবে বালা কাহা উম অজা কি লতার মতো দ্বিতীয় রূপ হবে একদম চোখ বন্ধ করে যে কোনো শব্দ যদি আকার থাকে শেষে অবশ্যই সেটা লতা শব্দের মতো আচ্ছা এখানে একটা জিনিস করে দি আহ ছাগলকে নয় ছাগল গুলি কে আজাহা এবার বলুন কি হবে বালকাহা আজাহা অজাহা আহ নিয়ে যাচ্ছে মানে কি হবে নিয়ে যাওয়া মানে নয়তি নয়তি আচ্ছা আচ্ছা হ্যাঁ তো বালকাহা আজাহা নয় নয়ন্তী ওকে একদম ঠিক আচ্ছা এটা আপনার জন্য একটু বলার আছে নয়ী এখানে কিন্তু নয় ধাতু নয় এখানে নি ধাতু হম এখানে মূল ধাতু হচ্ছে নি বালকাহা অজাহা নয়ন্তী আচ্ছা

বালকইহি আজাহা নিয়ন্ত নিয়ন্ত একদম ঠিক নিয়ন্ত ও আপনি বলার আগে লিখে দিছেন কি না আপনি মনে মনে বললেন হয়তো আমাকে বললেন বলেছিলাম প্রথমে তারপরে डाउट একটু লাগছিল আচ্ছা এবার আমার প্রশ্ন নিয়ন্ত এটা আপনি কাকে দেখে করেছেন বালকইহি এই বহুবচনকে না অজাহা এই কে দেখে স্যার অজাহাকে দেখে করলাম নিয়ে আচ্ছা এখন বলুন এই অজাহা আর সেকেন্ড লাইনের অজা এই দুটোর মধ্যে পার্থক্য কি স্যার এই সেকেন্ড ফার্স্ট যে অজাহা হল ওটা যেহেতু কর্তৃ বাচ্চা হয়েছে সেই জন্য ওরা আমরা দ্বিতীয় বিভক্তির রূপ নিয়েছি বহুবচনে আর যেহেতু এটা স্ত্রীলিঙ্গে একই থাকে সেই আমরা এটার প্রথম আবিভোগ পরে মানে কর্মপাচ্ছে প্রথম বিভক্তির আহ বহুবচনের রূপ নিলাম অজা বাহ বাহ একদম ঠিক ওকে এরপরে কি আছে সঞ্জয় মহয় হ্যাঁ স্যার উম রাম এবং শ্যাম রাম এবং শ্যাম রাম এবং শ্যাম কি করছে ভাত রান্না করছে রাম এবং সেন ভাত রান্না করছে ভাতের জন্য এখানে আহ বলতে হবে তন্ডুলম তন্ডুলম তন্ডুলসব রান্না করা রান্না করা হচ্ছে পচ ধাতু শ্যাম শ্যাম তন্ডুলে তন্ডু তন্ডুলে তাই তো হ্যাঁ স্যার আচ্ছা তন্ডুলে আপনি বলুন তারপরে দেখা যায় পচতি তো যারা যার মধ্যে ভুল আছে তারা তারা হাত তুলে দিন দেখি জনগণ কি বলছে এই তো জনগণ তো সব হাত তুলে দিয়েছে মানে তো ভুল আছে দেখুন চার পাঁচজন সবাই প্রায় হাত তুলে দিয়েছে তাহলে ভাবুন ভাবুন আমাকে একটা একটা ফোন এসছে এক সেকেন্ড আপনার ভাবুন শুনতে পাচ্ছেন তো এবার বলুন মহোদয় ভাবুন কি কি আছে অনেকগুলো ভুল তো আমি দেখতে পাচ্ছি অন্যরা হাত তুলে দিয়েছে তারাও তো অনেকগুলো ভুল দেখতে পাচ্ছে হবে আচ্ছা প্রথম প্রশ্ন দেখি ওন একজন কাছে শুনেনি যারা হাত তুলেছেন তাদের মধ্যে সবার আগে হাত তুলেছেন কে সৌমিলি মহোদয়া সবার আগে হাত তুলেছেন বলুন সৌমিলি মহোদয়া আপনার মধ্যে কি ভুল আছে হ্যাঁ স্যার এটা মনে হচ্ছে রামাহ শ্যামাহ চ তন্ডুলম পচতাহ আচ্ছা রুদ্রনাথ মহোদয় কি ভুল ছিল স্যার তন্ডুলম স্যার এটা কি তন্ডুলানি হবে মানে এটা বোঝা যাচ্ছে না অনেকগুলি ভাত তো তাই আর পাচাতে হয়তো ওটা ভুল আছে এই রামা শ্যাম পাচ ভোলানাথ মহোদয় কর্মটা ফুল আছে আর ক্রিয়াপদ ফুল আছে বাহ অঙ্কনা মহোদয়া হ্যাঁ স্যার কর্মটা তন্ডুলম হবে আর পচাতিটা পচাতাহ হবে হম দেখুন আমাকে বলতে হলো না ওরাই তো বলে দিল সঞ্জয় মহোদয় হ্যাঁ স্যার বুঝতে পেরেছেন ভুলটা হ্যাঁ বুঝতে পেরেছি স্যার আপনি তন্দুলে কেন করেছেন এটা তো আমার মাথায় আসছে না আপনি বলুন তো এটা কেন করেছেন তন্দুলে পচতিটা নয় বুঝলাম ওটা ভুল হয়ে গেছে বলে দিচ্ছি কেন ভুল হয়ে গেছে এটা কেন করলেন এটা বলুন তো তন্দুলে কেন করলেন আমি স্যার ফলম ফলে এটাতে এটাতে এ করে নিয়েছিলাম বেশ ঠিক আছে ওর মতোই তো চলবে তন্ডুল শব্দ ক্লিবলিঙ্গের শব্দ নপুংসক লিঙ্গ ফল শব্দের মতোই চলবে তা ফলম ফলে দ্বিবচনে হয় ফলে তাহলে আপনি দ্বিবচন কেন করেছেন স্যার এটা ভুল হয়েছে এটা বুঝতে পেরেছি আমি তা বুঝে শুনে কেন ভুল করছেন পস ধাতুটা আপনি একবচনে এক বচনে করতে পারতেন অথবা বহু বচনে তো সব থেকে বেস্ট হবে এক বছনে করার তন্ডুলম আচ্ছা এটা হলো আর এই এটা হচ্ছে আপনি বুঝে শুনে ভুল করেছেন এটা আর পরেরটা আপনি জানতেন না সেটা ঠিক আছে পরেরটা হচ্ছে রাম এবং শ্যাম মিলে হয়ে গেল দুজন কর্তা এখানে দুজন রাম এবং শ্যাম দুজন হলে ক্রিয়াপদ অবশ্যই দ্বিবচনে হবে বুঝতে পারলেন আচ্ছা আচ্ছা এবার আপনি বাচ্চ্য পরিবর্তন করুন

আচ্ছা ঠিক আছে যাদের যাদের মধ্যে ভুল আছে তারা হাত তুলে দিন বাহ সবাই হাত তুলে দিয়েছে দীপান্বিতা মহোদয়া রুদ্রনাথ মহোদয় ভোলানাথ মহোদয় সৌমিলি মহোদয় সবাই হাত তুলে দিয়েছে সঞ্জয় মহোদয় সঞ্জয় মহোদয় হ্যাঁ স্যার আপনার ক্রিয়াপথ তৈরি করার নিয়ম কি বলেছিলাম তো ক্রিয়াপথটা আচ্ছা তন্ডু লাইন তাই তো আপনি নিয়মগুলো এক এক করে বলুন এবং খাটিয়ে বলুন কর্মবাচার যে তিনটে নিয়ম আমি বলেছিলাম তিনটে নিয়ম বলুন এবং সেগুলো এখানে হয়েছে কিনা কিনা আপনি করেছেন মিলিয়ে নেওয়া যাবে বলুন প্রথম নিয়ম কি ছিল ছিল কর্তা হবে করেছেন আপনি এখানে করেছেন করেছেন কি কোনটা কোনটা কর্তা ছিল সেখানে বিভক্তি করেছেন কিনা দেখান কোথায় কোনটা কর্তা ছিল কি করেছেন রামায়ণ ও বেশ তাহলে এই দুটো কর্তা ছিল আপনি তৃতীয় বিভক্তি করেছেন ওকে প্রথম নিয়ম আপনি লাগিয়েছেন দু নম্বর নিয়ম কি ছিল তারপর ছিল কর্ম এবং ধাতু দুটি প্রথম কর্ম এবং ধাতু দুটি বিভক্ত হবে এরকম তো ছিল না এটা কর্ম নিয়মটা তো আপনি মনে হচ্ছে কি করে দিয়েছেন নিয়মটা যেমনটি ছিল তেমন নিয়মটাতে মনে হয় স্যার আমার একটু এলোমেলো হয়ে গেছে সেই জন্য আমি বারবার সমস্যা নিয়মটা দেখে নিন নিয়মটা কি ছিল দু নম্বর নিয়ম নিয়মটা ঠিক করে নিন যেটা আপনি লিখেছেন নিয়মটা ঠিক করে নিন আর স্যার আমার লেখা ভুল হয়েছে সেই জন্য আমি বারবার অশুদ্ধ হয়ে যাচ্ছে ঠিক আছে বাকি নিয়মগুলো দেখে নিয়েছেন হ্যাঁ স্যার বেশ এবার তাহলে আপনি বলুন আপনার যেটা ছিল তাহলে প্রথম নিয়ম হচ্ছে কর্তাতে তৃতীয় বিয়ক্তি আপনি করেছেন কর্তাতে তৃতীয় বিয়ুক্তি দ্বিতীয় নিয়ম কি ছিল দ্বিতীয় নিয়ম স্যার কর্ম প্রথমা এবং ক্রিয়া থাকবে সেটাই এই কর্মকে অনুসরণ করে ই যুক্ত হয়ে তো ওটা তো আপনি দুই আর তিন একসাথে কেন বলছেন দুই নম্বর নিয়মটা বলুন শুরু কর্ম প্রথম হবে স্যার আচ্ছা সেটা আপনি করেছেন কিনা দেখুন কর্ম কোনটা তন্ডুল তন্ডুল কর্ম তাহলে এইখানে কর্মেতে কি বিভক্তি হবে বললো নিয়মে প্রথম আগে আপনি করেছেন প্রথম বিভক্তি না স্যার তৃতীয় করে কি হবে তাহলে কি হবে তাহলে এখানে তন্ডুলম তন্ডুলম বেশ আচ্ছা তিন নম্বর নিয়ম কি কর্মকে অনুসরণ করে তিন বিভক্তি ইয়দি তিন বিভক্তি প্রচ্যতে কর্মকে কর্মকে অনুসরণ করে ক্রিয়াপদ হবে ঠিক আছে কর্ম এখানে তন্ডুলম এক আছে ক্রিয়াপদও এক বচনে আছে পচতে একদম ঠিক আছে তিন নম্বর নিয়মের একদম লাস্টের অংশটা কি আছে ক্রিয়াপদ কিভাবে তৈরি হবে ইও যুক্ত হয়ে তিন বিভক্ত হবে তা আপনি সেটা করেছেন না করেনি স্যার এটা তাহলে কি হবে কচ্ছিয়তে তাহলে এতগুলো আপনি ভুল করছেন কি করে এগুলো তো একদম সোজা একদম নিয়ম যেমন আছে নিয়ম নিয়মের মতো বসিয়ে দিলেই হয়ে গেল আমি স্যার প্রথমে নিয়মটা এখানে উল্টা পাল্টা লেগে গেছে তাড়াতাড়ি সেই জন্য ও ওয়ে আর একটা বলুন তো কবিতা গান গাইছে কবিতা গায়তী বললেও হয়ে যায় কিন্তু আমরা আমাদের বলার সুবিধার্থে গান গাইছে বলছি গাইছে গাওয়ার জন্য গি ধাতু গাওয়ার জন্য সংস্কৃত আছে গি ধাতু গই ধাতু সেটা হচ্ছে গি হয়ে যায় হ্যাঁ ধাতুটা হচ্ছে গই ঠিক আছে আপনার সুবিধার জন্য গি বলছি গি ধাতু ধরুন হ্যাঁ গি ধাতু এবার বলুন গান হচ্ছে নকুংসক লিঙ্গে ফল শব্দের মতো গান হচ্ছে গীত বা গান শব্দ যে কোনো একটা ব্যবহার করলেই হবে বলুন কি হবে আগে করতে পাচ্ছি বলুন যে ক্রমে আমরা করছি কবিতা হম কবিতা গানম গানম স্যার গানম হবে আচ্ছা আপনি বলুন গানম হবে কিনা ফল শব্দের মতো চলে কর্মে দ্বিতীয় হবে না দ্বিতীয় বিভক্তি যেটা দেখো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে স্যার ঠিক আছে আচ্ছা তারপরে গি ধাতু রূপ হয় গায়তী গায়তী গায়ত্রী ঠিক আছে আপনার মতে ঠিক আছে এটা হ্যাঁ স্যার ব্যাস তাহলে সবার মতে আশা করি ঠিক আছে একদম ঠিক এটাকে কর্মবাচ্য করুন কবি কোভিড কবিতায়া হুম কবিতায়া গান এমন জানি আপনি যেটা বলবেন আমি সেটা লিখব শেষে বিচার করব যা আপনি কি কেমন কেমন বলছেন নিয়মগুলো দেখুন গান অনুসারে গানম গানম হ্যাঁ এটা তাই তাই তো আচ্ছা দেখি একটু জনগণের রায় নিয়ে যে রায় নেওয়ার আগে হাত তুলে দিয়েছে কঙ্কনা মহোদয় আচ্ছা সৌমিলি মহোদয় হাত তুলেছে দীপান্বিতা মহোদয় হাত তুলেছেন দেখুন অনেকে হাত তুলে দিচ্ছে রুদ্রনাথ মহোদয় তাহলে ভুল আছে তো নিশ্চয়ই ভাবুন সঞ্জয় মহোদয় কি নিয়ম নিয়মের শেষ অংশটা কি আছে ক্রিয়াপদ কিভাবে তৈরি হবে সঞ্জয় মহোদয় কে বলতে দিন হ্যাঁ সঞ্জয় মহোদয় বলুন ইয়ে সাথে ইয়যোগ হবে কার সাথে ধাতুর সাথে হ্যাঁ ধাতু এখানে মূল ধাতু কি গি গিটা হচ্ছে মূর্ধন্য তাহলে আপনি সাথে যা তাহলে আপনি গায়েসর লাগিয়েছেন কেন একদম সোজা তো একটু খেয়াল করলেই তো পড়া যায় একদম সোজা মূর্ধনা তো তার সাথে ইও তার সেইজন্য আমি তো মূল ধাতুটা লিখে দিয়েছি এখানে একটু অন্য রকম ধাতু হলে মূলটা লিখিয়ে দিয়েছি আচ্ছা নেক্সট তারপরে সৌমিলি মহরো হ্যাঁ স্যার সে এবং আমি বই পড়ছি কি হবে পুস্তকম পাঠা টাহা করতে পারছো পুস্তকম কি হবে পাঠা টাহা অর্থাৎ হ ওকে দেখি একটু জনগণের রায় নিয়ে নিই জনগণের রায় এটা কি যারা হাত তুলেছেন আগে তুলেছেন না এবারে এইবারে তো অঙ্গনা মহাদেয় হাত তুললেন বাকি দুজন দীপান্বিতা মহোদয়, রুদ্রনাথ মহোদয় আগের বারে হাত তুললেন এবার তুললেন না এবারে আচ্ছা এবারে এবারেও তিনজন হয়ে গেছে দীপান্বিতা মহোদয়, অঙ্কনা মহোদয়, রুদ্রনাথ মহোদয়। এখানে তো সে আর আমি দুটোই তো কর্তা আছে তো। হ্যাঁ তো আমরা তো আমরা তো প্রথম দিকে ম্যাচিং শিখেছিলাম প্রথম দিকে শিখিনি কর্তার সাথে ক্রিয়ার ম্যাচিং যুগ্মকর্তার সাথে ক্রিয়ার ম্যাচিং শিখেছিলাম তো সেই অনুসারে ভাবুন তো যুগ্ম হলে ক্রিয়ার ম্যাচিংটা কিভাবে শিখেছিলাম বলছি এখানে হবে যে সে আর আমি প্রথমে ছিল অসমাদ তারপর তদ অস্মা গাছাবহ গাছাবহ হবে পু দিয়ে আছে তাহলে কি হবে একদম ঠিক তাহলে এটা প্রথমেই ভেবে বল বললা উচিত ভালো ভেবেছেন ঠিক এগুলো তো পড়ানো হয়েছে মনে রাখতে হবে বেশ এবার এটাকে করতে হবে কিন্তু এগুলো শব্দরূপ আপনার জানা নেই সেজন্য আমি করে দিচ্ছি জানা আছে কি সহ এবং এদের তৃতীয়াতে কি হবে এটা আমি করে দিচ্ছি আহম মায়া চ তারপরে বলুন

এখানে কার কি সংশয় রয়েছে বিন্দুমাত্র যদি কোনো সংশয় থাকে জিজ্ঞেস করে নিন কারোর জন্য কোনো যদি সংশয় থেকে থাকে নেই যদি সংশয় না থাকে তাহলে আশা করছি বেসিক জিনিস সবাই বুঝতে পেরেছে আমি তাহলে পাঁচটা বাচ্চ্য পরিবর্তন বাংলায় এই যেমন আমরা অভ্যেস করলাম সবাই হোমওয়ার্কটা করার চেষ্টা করবেন না আজকেই করে ফেলুন না তাহলে মনে আছে মনে থাকবে পাঁচটা আমি এরকম বাংলায় বাক্য দেব আপনারা প্রথমে কর্তৃবাচ্য লিখে কর্তৃবাচ্যের বাক্যটা করবেন তারপরে কর্মবাচ্য লিখে ওর বাচ্য পরিবর্তন করবেন ঠিক আছে হোমওয়ার্ক থাকবে এরকম আমি পাঁচটা বাক্য গ্রুপে লিখে দিচ্ছি যে এই পাঁচটা বাক্যের বাচ্য পরিবর্তন করে আনতে হবে ঠিক আছে অঙ্কনা মহোদয়া হ্যাঁ স্যার হুম তাহলে এরকম আমরা পাঁচটা বাক্য দেবো হ্যাঁ রুদ্রনাথ মহোদয় বলুন কি প্রশ্ন স্যার বলছি আমি পিডিএফগুলো বলছি পাঠাননি আগের দিনও আজকে মানে স্যার পিডিএফ এই যে যেটা লিখলেন আপনি এখন ওই জিনিসটা ও পাঠায়নি আগের দিন মানে যেটা আপনি মানে করেছেন মানে লাইভ করছেন যেটা আর কি ওইটা স্যার বলছি আচ্ছা আচ্ছা তাহলে আগের দিন হয়তো আপনারা কেউ চাননি সেই জন্য যদি দরকার হয় তাহলে আজকের এটা দরকার হলে আমি এটা আপনাদেরকে ক্লাস বোর্ড আর কি ক্লাসে যেটা করলাম এটা আমি আপনাদেরকে পাঠিয়ে দিচ্ছি পিডিএফ আকারে গুগল ডক্স এ যেটা করলাম পাঠিয়ে দিচ্ছি আর ওই যে স্লাইড যেটা দেখাচ্ছে ওটা তো পাঠানো রয়েছে পাঠানো আছে না আগে কোনটা স্যার ওই যেটা স্লাইডে আমরা করছি বাচ্চা পরিবর্তনের নিয়ম টিয়মগুলো ওই পিডিএফটা স্যার পাঠানো আছে মানে স্যার ওই যেটা আমরা বলছি ক্লাসে আপনি লাইভ যেটা লিখছেন ওকে ওকে হ্যাঁ 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 ঠিক আছে তাহলে ওটা যখন পাঠানো আছে এই ক্লাসে যেটা লিখছি এটা তাহলে আমি পাঠিয়ে দিচ্ছি আজকে তাহলে দরকার আছে যখন এটা আমি ডাউনলোড করে আপনাদেরকে পাঠিয়ে দিচ্ছি ওকে তাহলে আমাদের হোমওয়ার্ক রইল কয়েক পাঁচটা বাক্য আমি বাংলায় লিখে দেব সেটা এরকম কর্তৃবাচ্য কর্মবাচ্য করে আপনারা বাচ্চ্য পরিবর্তন করে আমাকে পাঠাবে হয়ে গেল আজকে আর আমরা ব্যাকরণ শিখছি না এবার আমরা কিছু জোকস শিখবো জোকস ঠিক আছে দেখি কে কেমন জোকস ধরতে পারে হুম এবার আমাদের প্রথম দিকে একটু ব্যাকরণ শিখে নিলাম এবার একটু জোকস হবে দেখি কে কে জোকস হাস্যরস কে কে অনুধাবন করতে পারে আপনাদের সময় এক থেকে দু মিনিট হ্যাঁ তার মধ্যে যে যে জোকসের অর্থটা বুঝতে পারবেন সে সে হাত তুলে দেবেন ঠিক আছে এখন পড়ে পড়ে নিজে অর্থ বোঝার পালা আমি পড়ে দিচ্ছি একবার শিক্ষক এবং ছাত্রের মধ্যে কথোপকথন শিক্ষক রে কিমার্থম বিলম্বে না আগত বান ह्यः रात्रौ वयं कुक्कुटं खादितवन्तः शिक्षकः तेन छात्रः स एव प्रातः काले अस्मान् जागरयति स्म जरा जरा अर्थटा बुझते पारबेन हाथ আচ্ছা একজন বুঝতে পেরেছেন কুকুটা মানে কি এটা যদি জেনে থাকেন তাহলে অনেকটা বুঝতে সুবিধা হবে দেখি মানে না বলে কতজন বুঝতে বলার দরকার নেই দেখি মানে না বলে কতজন বুঝতে পারছে অনেক সময় অনেকটা পদ আপনার নাও জানা থাকতে পারে তাহলে সেটা ভেবে চিনতে আপনাকে একটা মানে দাঁড়াতে হবে কি হতে পারে কুকুটা মানে কিন্তু কুকুর নয় হ্যাঁ কুকটু মানে ঠিক আছে দুজন এমনি পেরেছে বাকি দেখি আমি হিন্টs দেওয়ার পরে বাকিরা পারে না কুকটু মানে মোরগ বা মুরগি আচ্ছা তিনজন হাত তুলেছে ঠিক আছে দীপান্বিতা মহোদয় হাত তুলেছে বাকি পড়ে রইলেন সঞ্জয় মহোদয় সঞ্জয় মহোদয় কিছু বুঝতে পারলেন একটু একটু বোঝা যাচ্ছিল হয়তো এটা বলছে বলবো স্যার হ্যাঁ বলুন দেখি পুরোটা বুঝিনি স্যার তারপরে আমি অনুমান করে কিছু বলতেছি আর কি স্যার কেন দেরি হলো আসতে অন ছাত্র বলল এই লাইনটা বুঝিনি স্যার ইয়া রাত্রো হুম খালি কুক্কুডম খাদিদবন্ত বেশ না বুঝতে থাকলেও সামগ্রিকভাবে কি বুঝেশেন দেখি বলুন তারপর তখন লাস্টে লাইনে ছাত্র বলল যে সয়েব কুতকুতম কুটকুটম কালে আসমান জাগরতি আসমান মানে মোরগ সকালে জাগতে পারেনি সেটা সেরকম বোঝাচ্ছে স্যার আচ্ছা ঠিক আছে দেখি দীপান্বিতা মহোদয় কি বুঝেছেন শিক্ষক জিজ্ঞাসা করছেন যে কেন দেরি হয়েছে আসতে তো ছাত্র বলছে যে রাতে আমরা মরক খেয়েছি এরকম কিছু বলছিল হ্যাঁ চিকেন কুক্কু মানে মোরগ বা মুরগি মানে চিকেন হ্যাঁ চিকেন রাতে আমরা চিকেন কেজ তাতে কি হয়েছে তো ছাত্র বলছে যে ওই মুরগিটি আমাদেরকে সকালবেলায় জাগাতো হ্যাঁ একদম ঠিক হয় ওই মোরগটাই प्रातःকালে সকালবেলা আসমান জাগরয়তিসমা আমাদেরকে জাগাতো স্মল যোগ করলে অতীত হয় যার সাথে আমি স্ম লাগিয়ে দেব তার মানে অতীত স্ম এই যে আছে স্ম এটা মানে অতীতকাল আমি বলছি পঠতি মানে পড়ছে যদি বলি পঠতি স্ম তার মানে পড়েছিল খাদতি মানে খাচ্ছে খাদতি স্ম মানে খেয়েছিল জাগরয়তি মানে জাগাচ্ছে জাগরয়তি মানে জাগাতো আচ্ছা মিডিল এই লাইনটার মানে শহ মানে গতকাল রাত্র মানে রাত্রিতে বয়ম মানে আমরা কুকুরম মানে মুরগিটাকে বা মোরগটাকে খাদিত বনতা খেয়েছিলাম ওকে দেখি আমি অন্য কিছু ভেবেছিলাম কি কি বলুন কি ভেবেছিলেন মানে স্যার ওরা রাতে চিকেন খেয়েছে ঠিক আছে তার চিকেনটা মানে যেটা খেয়েছে ওটাই তো রাত মানে জেগে গেছে সকাল বেলায় ওঠার জন্য হয়তো ভয় পেয়ে গেছে ওই জন্য দেরি হয়েছে আর বুঝতে পারলাম না একবার বলুন মানে স্যার ওই চিকেনটা তো যেটা খেয়েছে ওটাই তো রাতে মানে জেগে গেছে যে চিকেনটাও খেয়ে মানে আবার সকালে জ্যান্ত হয়ে গেছে আর কি ও আচ্ছা আচ্ছা না না সেরকম কোনো ব্যাপার আচ্ছা এরপরে এটা এটা বলার চেষ্টা করুন ঠিক আছে এইটা এটা দেখি আমি পড়ে দিচ্ছি একবার তারপরে সরি এটা নাই এটা একজন লোক চুল কাটার জন্য নাপিতের দোকানে গেছে দেখতেই পাচ্ছেন চুল কাটার জন্য গেছে দিয়ে তাদের মধ্যে কথোপকথন হচ্ছে হ্যাঁ সাথে নাপিতের কথোপকথন হচ্ছে সেটা এখন হচ্ছে কষ্ট কেশ কর্তনার্থম গতবান কোথায় না নাপিতাস আপনে তথা এবং সেই রকম নাপিতম কথিতবান কি মম কেশ কর্তন কৃপা মাম লঘু কেশবান করতু তু বললো তখন নাফিদ বলছে কিয়ত কর্তন করিস আমি তখন লোকটা বলছে এবং কেশ করতু করো তু এন কেশাহা মম পত্নিয়াহা হস্তে না আগচ্ছে ইহু কে কে বুঝতে পেরেছেন হাত তুলে দিন আর চারজনের ও বাপরে চার পাঁচ জনের কি এরা কি নতুন হাত তুললেন না আগের নতুন স্যার আচ্ছা আর হাতটা তোলা হয়ে গেলে কাজ মিটে গেলে হাতটা নামিয়ে নেবেন তাহলে বুঝে যাবে যে নতুন নতুন বাবরে নতুন তো তাহলে সবাই বুঝতে পেরেছেন তিন দিয়ে পাঁচ হ্যাঁ সবাই আচ্ছা তাহলে সঞ্জয় মহোদয় বলুক আগে তো বলতে পারেন এবার বলুন দেখি একজন লোক নাপিতের দোকানে গিয়ে বলল ওনার চুলগুলো ছোট করে কেটে দেয় তারপর জিজ্ঞেস করলো কিভাবে কিভাবে তখন লোকটি বলল এমন করে ছোট করে কাটতে হবে যেন তার স্ত্রী হাতে যেন চুল না ধরতে পারে হ্যাঁ তার মানে এই অর্থের হচ্ছে প্রত্যেক সে মার খায় আর কি হ্যাঁ চুল ধরে টানে মারে তাহলে এমন করে কেটে দিন যাতে সে চুল ধরে না টানতে পারে হচ্ছে ব্যাপার ওকে নেক্সট দেখি ব্যাস এটা চেষ্টা করুন পড়ে দিচ্ছি একজন লোক আয়নার দোকানে গেছে হুম আয়না কিনতে আয়নার দোকানে গেছে আয়না কিনতে তাহলে এবার তাদের মধ্যে কথোপকথন হচ্ছে আহ তো লোক দুজন হচ্ছে একজন চিটকু আর একজন মোটকু হ্যাঁ তো চিটকু হচ্ছে যে কিনতে গেছে ক্রেতা আর মোটকু হচ্ছে বিক্রেতা তো চিটকু যে কিনতে গেছে সে বলছে সে জিজ্ঞেস করছে দোকানদার তাকে আয়না দেখিয়েছে তারপরে ক্রেতা যে চিটকু সে দোকানদারকে বলছে কি বলছে

কে কে বুঝতে পেরেছেন হাত তুলে দিন আচ্ছা দুজন বাকিটা একটু ভাবলেই পারা যাবে আয়না কিনতে গেছে তো সে অবশ্যই প্রশ্ন করে যাচ্ছে যে তোমার এই আয়নাটা যে ভালো ভালো তার কি কি প্রমাণ কেন এটা তখন দোকানদার তো কিছু বলবে সেই দোকানদার কিছু বলেছে তারও খুব ভালো লেগেছে ও হ্যাঁ ঠিক আছে ঠিক আছে দি দাও দি দাও প্যাক করো প্যাক করে দাও এটাই খুব ভালো আয়না দিয়ে দাও দিয়ে দাও কি কি বলেছে এটাই হচ্ছে তাৎপর্য আচ্ছা দেখি দুজন তো বুঝতে পেরেছে দেখি ওরা ঠিকঠাক বুঝতে পেরেছে কিনা আহ দীপানিতা মহোদয় আপনি আগেরটা বললেন তাই তো হ্যাঁ আচ্ছা রুদ্রনাথ মহোদয় বলুন তো দেখি মানে চিটকু আর কি দোকানে মানে কিনতে গেছে আর মাটকু বোকা বানাচ্ছে বলছে যে মানে ভওয়ান এই নাম দশা তাহলে বেহা আধা ক্ষেপায়তু মানে দশ তলা থেকে ওপর থেকে ছেপন করলে ছুঁড়লে আইয়াম নবরিয়ন্ত মানে নটা তল অব্দি মানে নিচে পড়তে পড়তে নটা তল অব্দি মানে ভাঙবে না আরকি আর হ্যাঁ এবার দোকানদার হ্যাঁ বলুন ঠিক ঠিক একদম ঠিক হ্যাঁ মানে স্যার ওটা বোকা বানি মানে আর কি বলেছে আমার কথার মধ্যে বুঝতে পারেনি ও তো ও বোকা বানি বলছে যে চিটকু যে আতি শোভা নাম প্যাক করো তো মানে প্যাক করো এ নাম এটা প্যাক করো আয়াম এ বা উত্তম দর্পণ আয়াম এ বা হচ্ছে এটা হচ্ছে খুব উত্তম খুব ভালো আর কি এটাই খুব ভালো হ্যাঁ তাহলে দোকানদার কিভাবে ওকে বোকা বানালো কি বললো বলছে এই দশ হচ্ছে ভাঙবে না কিন্তু হ্যাঁ বলছি যে দশতলা থেকে যদি তুমি আয়নাটা ফেলে দাও নতলা পর্যন্ত আয়নাটা ভাঙবে না এত শক্ত নতলা পর্যন্ত কি করে ভাঙবো ততক্ষণ তো সে বাড়িতে থাকবে হ্যাঁ সে সে যদি নিচে পড়ে তবেই তো ভাঙবে তাই বলছে দশতালা থেকে ফেলে দিলে নতলা পর্যন্ত এটা ভাঙবে না হমবা তাই নতলা পর্যন্ত ভাঙবে না ঠিক আছে তাহলে তো ভীষণ ভালো হয় না বাংলার সাথে অনেক মিল রয়েছে তো মানে যা বাংলায় যারা সাধু ভাষা যেগুলো রয়েছে এটা একই তো প্রায় হ্যাঁ তো সংস্কৃত আলাদা কি আছে আলাদা তো কিছুই নেই শুধু বাংলায় যে সাধু শব্দগুলো সেগুলোর সাথে অনুষ্ঠান বিসর্গ বিভক্তি লাগিয়ে দিলেই তো হয়ে গেল অন্ন অন্ন মানে ভাত হ্যাঁ সব এগুলো সিম্পল যেগুলো বাংলারই হচ্ছে শব্দ দর্পণ সাধু শব্দ সেগুলোর সাথে একটু বিশেষণ লাগিয়ে দিলেই হয়ে গেল বিভক্তি দীপাঞ্জিত এটাই বুঝেছিলেন তো হ্যাঁ এটাই বুঝেছিলাম আচ্ছা অঙ্কটা মহোদয়া বুঝতে পারলেন হ্যাঁ বুঝলাম ওই দর্শাতালাওয়াত জায়গাটাই ধরতে পারেনি আচ্ছা সঞ্জয় মহোদয় সৌমিলি মহোদয় বুঝতে পেরেছেন আপনারা প্রথমে যেটা বলেছে এখানে বিশ্বসনী ই বিশ্বসনীয়তা আয়াহ মানে এই দর্পণ যে ভালো এর যে বিশ্বাসযোগ্যতা আছে তার কি প্রমাণ তুমি যে বলছো আয়নাটা খুব ভালো তার কি প্রমাণ আচ্ছা আচ্ছা এখন বুঝতে পেরেছি স্যার হ্যাঁ আচ্ছা সৌমিলি মহোদয়া হ্যাঁ স্যার বুঝেছি আচ্ছা আজকে তাহলে এই পর্যন্ত হবে না লাস্ট আরেকটা হবে আর একটা ঠিক আছে আর একটা হোক দেখি তাহলে সবাই কি সবাই বুঝতে পারবে একটুখানি ভেবে চিন্তা হলেই হবে আমি পড়ে দিচ্ছি প্রতি হ্যাঁ স্বামী স্ত্রীর মধ্যে কথাবার্তা হচ্ছে কোনো কারণে হয়তো রেগে আছে তার কথাবার্তা হচ্ছে হ্যাঁ একজন অফিসে আর একজন বাড়িতে কি কথাবার্তা হচ্ছে কি হচ্ছে আমি পড়ছি হরিওম হরিও ফোন ধরে বলল হরিম তারপরে পতি কথা বলছে মানে স্বামীটি স্ত্রীকে বলছে হরিওম ভোজনে কি মস্তি তনপতি তখন পত্নী বলছে বিষম তখন পতি বলছে আহম বিলম্বের না আগমিশিয়ামি তম খাদিত শরণম করতো কে কে বুঝতে পেরেছি দেখবি একজন অফিসে আর একজন বাড়িতে দুজনের মধ্যে কথাবার্তা হচ্ছে ছবির প্রয়োগটাই অনেকটা বুঝিয়ে দিয়েছে তাহলে হাত তুলে দিয়েছেন তিন দিয়ে পাঁচ আচ্ছা সবাই তো বুঝে ফেলেছেন তাহলে দেখি তাহলে যে এখন একটাও বুঝতে পারিনি একবারও বলেনি অঙ্কনা মহাজ অঙ্কনা মহাজ ব্যাখ্যা করুন তো দেখি হ্যাঁ প্রথমে বলছে প্রতি জিজ্ঞেস করছে যে খাবারে কি আছে তখন পত্নী বলছে বিষ তখন প্রতি বলছে যে আমি দেরি করে আসবো তুমি খেয়ে শুয়ে পড়ো একদম একদম ঠিক ঠিক আচ্ছা আশা করি সবাই এটাই বুঝেছে সৌমিলি মদ এটাই বুঝেছিলেন তো আচ্ছা ঠিক আছে তাহলে আবার পরের দিন আমরা করব একটু প্রথমে গ্রামার ট্রামার শিখে নিয়ে পরে জোকস গান গল্প দেখবো কিছু কিছু আজকে তাহলে হ্যাঁ বলুন

এগুলো তো সব অফলাইনে দুটো একটা রয়েছে সামান্য সেগুলো অনলাইনে হয় বাকি সবই প্রায় অফলাইনে এখানে মহারাজেরা পড়ান কেউ কেউ তখন এখানে এসে পড়তে হয় আর কয়েকটা ক্লাস আছে একেবারে যে অনলাইনে নেই নয় কিছু কিছু ক্লাস অনলাইনে আছে আচ্ছা আচ্ছা স্যার তো এগুলো কি সার্টিফিকেট কোর্স না ডিপ্লোমা টাইপের কিছু ওই যে স্যার যেটা বললাম ভগবত গীতা দুই বছর সপ্তাহে সার্টিফিকেট কোর্স সার্টিফিকেট সার্টিফিকেট জাস্ট আপনি আসবেন আপনাকে পড়ার কিভাবে অর্থ পড়িয়ে বুঝিয়ে অর্থ বলে দেবেন উচ্চারণ শিখিয়ে দেবেন তারপরে শেষে পরীক্ষা আছে পরীক্ষা হবে পাশ করলে সার্টিফিকেট সার্টিফিকেট কোর্স ওকে ওকে স্যার ঠিক আছে তাহলে আজকে আমাদের ক্লাস তাহলে এই পর্যন্তই আর কারোর কিছু বলার থাকলে বলুন ঠিক আছে যদি না আজকে শেষ হয়ে গেছে তাহলে এই পর্যন্তই শেষ হলো আমি গ্রুপে পাঁচটা বাক্য বাংলা বাক্য লিখে দিচ্ছি পরের দিন কিন্তু অবশ্যই ক্লাসের আগে এই পাঁচটা বাক্যের বাচ্চ পরিবর্তন করে পাঠাবেন اللغه পরে কি ঠিক আছে